Welcome, dear listeners. আমি আর জে পিয়া, আমার সাথে আছে আর জে শুভ। ওয়েলকাম আমাদের 10th এপিসোড। আজকে 10th মার্চ, আমরা খুবই এক্সাইটেড। যেহেতু দুই দিন আগেই হয়ে গেল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এবং আজকের এপিসোডটা ভেরি মাচ ডেডিকেটেড টু দ্য ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আপনারা আমাদেরকে প্রতি রবিবার বেলা 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 90.5 FM এ শুনতে পান, এবং তাছাড়াও আমরা অনলাইনে আপনাদের সাথে থাকি ফেসবুক লাইভে। আপনারা আপনাদের মন্তব্য করে কমেন্ট দিয়ে জানিয়ে দিন আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না, এবং আমাদের যারা আমরা যাদেরকে ইন্টারভিউ নিয়ে থাকি আমাদের সাথে আজকে ডিসকাস করার জন্য যারা এখানে প্রস্তুত আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাদের জন্য প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। তাছাড়াও আমাদের www.gaanbaksho.com.au তে আপনারা আমাদেরকে শুনতে পারবেন। এই শো ইউজুয়ালি আপনাদের আবারও আপনারা যদি মিস করে থাকেন শুনতে পারবেন, লাইভটা থেকেই যায় আমাদের ফেসবুকে, এবং ওখানে আমাদেরকে মন্তব্য করে জানিয়ে দিন আর কি কি আমরা ইম্প্রুভ করতে পারবো। সো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকের যে পর্বটি, এই পর্বটির দ্বিতীয় যে অংশটি, দ্বিতীয় অংশতে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে আমাদের আজ পর্যন্ত, আমাদের 9টা এপিসোড হয়েছে, আজকে আমাদের 10ম এপিসোড। এই 9টা এপিসোডের মধ্যে আমরা কি কি করলাম, আমরা কি কি পেরেছি, কি কি পারিনি, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা রিভিউ করব। আমাদের স্বাভাবিকভাবেই আমরা সাধারণত শুরু করি আমাদের যে আড্ডাবাজি সেগমেন্টটি আছে, সেই আড্ডাবাজি সেগমেন্ট দিয়ে। আড্ডাবাজিতে আমাদের দুজন অতিথির সাথে কথা বলার পরে আমরা গ্র্যাজুয়ালি চলে যাই হচ্ছে আমাদের অন্যান্য আয়োজনের দিকে। এই পর্বে আমরা আমাদের সবগুলো পর্ব, এতদিন পর্যন্ত আমরা যা যা করেছি সেই পর্বগুলোকে রিভিউ করব। আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও অ্যালাইভ গান বাক্স 90.5 FM এ, আমরা ফেসবুক লাইভেও আছি। কমেন্ট করে জানিয়ে দিন কি কি শুনতে চান, বা আমাদের গেস্টদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটি আমরা তাদের কাছে, আপনাদের কোয়েশ্চেনটি পৌঁছে দিব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের এই স্পেশাল এপিসোডটি সাজিয়েছি সেই টপিকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এবং এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল দুদিন আগে, অর্থাৎ গত শুক্রবারে। তো কিভাবে আন্তর্জাতিক নারী দিবস শুরু হলো সেই ইতিহাসটা আমাদের একটু জেনে রাখা দরকার। ইতিহাসের শুরুটা হচ্ছে 1909 সাল থেকে। 1909 সালে একদল মহিলা টেক্সটাইল ওয়ার্কার তাদের চাকরি থেকে বেরিয়ে যায়, কারণ দীর্ঘ সময় তাদের ভয়াবহ অবস্থায় অতি সামান্য বেতনে চাকরি করতে হচ্ছিল। অল্প একদল নারী এই আন্দোলনটি শুরু করেন, তা পরবর্তীতে বিশাল স্ট্রাইকে পরিণত হয়। 13 সপ্তাহ পর বেশিরভাগ মহিলা সংক্ষিপ্ত কর্মঘণ্টা ও ভালো বেতন পেতে সক্ষম হন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মহিলা টেক্সটাইল কর্মীদের এই বিজয় জাতীয় পর্যায়ে উদযাপন করে 23 ফেব্রুয়ারি 1909 সালে। 1910 সালে জার্মানির একজন ওমেন্স অফিস অফ দ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেত্রী ক্লারা জেটকিন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করার প্রস্তাব রাখেন কোপেনহেগেন শহরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়ার্কিং ওমেনের এক মিটিংয়ে। প্রস্তাবটি সর্বাত্মক সমর্থন পায় 17টি দেশ থেকে উপস্থিত 100 জন মহিলারও বেশি প্রতিনিধিদের কাছ থেকে। 1911 সালে প্রথম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 19শে মার্চে। সভা এবং প্রতিবাদ মিছিল হয় জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ আরও কিছু ইউরোপিয়ান দেশে। সিডনিতে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে মিছিল হয় 25শে মার্চ 1924 সালে। সেই মিছিলের মূল দাবি ছিল দিনে 8 ঘন্টা চাকরি, সমান কাজের জন্য সমান বেতন, বার্ষিক ছুটি, বেকারদের জন্য বেকার ভাতা। অস্ট্রেলিয়াতে সমাবেশ ও মিছিল তখন থেকে আজ অবধি অব্যাহত আছে। 21শ শতাব্দীতে এসেও মহিলারা পুরুষদের সমান সব সুযোগ সুবিধা পাননি। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বিশ্বব্যাপী 1913 সাল থেকে 8ই মার্চ পালন করা হয় আমাদের সমাজের প্রতি নারীদের অসাধারণ সব অবদান উদযাপনের জন্য। এই দিনে আমরা স্মৃতি রক্ষা করে থাকি বিশ্বের সকল নারীদের অনুপ্রেরণীয় ভূমিকা, যাতে নারী অধিকার এবং আরও ন্যায়সঙ্গত সমাজ নির্মাণের দিকে অগ্রসর হওয়া যায়। আজকের এপিসোডে আমরা আসলে সাধারণত যেটা হয় আমাদের আমাদের লাইভে আমরা যখন থাকি তখন বেশিরভাগ বকবক আমি করি। আজকে আমাদের এই ওমেন্স ডে স্পেশালের উপরে শ্রদ্ধা জানিয়ে আজকে সবচেয়ে বেশি বকবক করবে প্রিয়া, বিকজ ওমেন এম্পাওয়ারমেন্ট। তো আসলে মানে যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে এই বকবক করার সুযোগটা আমি পাই আসলে ও আমাকে স্কোপটা দেয় এই জন্য। এই জন্য নারীদের আমাদের অফকোর্স মানে আসলে নারীরা আমাদেরকে সুযোগ দেয় বা কিছু কিছু বেনিফিট আমাদেরকে দেয়, কিছু প্রিভিলেজ আমাদেরকে দেয়, এজন্য আমরা পুরুষরা বেসিক্যালি বেঁচে আছি। এবং আমাদের বেঁচে থাকার পিছে, আমাদের যে কোনো কিছু করার পিছে, আমাদের যে কোনো ধরনের এক্সেলেন্স পাওয়ার পিছে তাদের যে ভূমিকাটি আছে সেই ভূমিকা কখনোই অস্বীকার করার মতো নয়। আমাদের যারা দুজন গেস্ট আছেন আজকে তারাও নারী,
সাধারণত আপনারা একটি বিষয় খেয়াল করে থাকবেন যে আমাদের যে গেস্টদেরকে আনা হয় সেই গেস্ট ইনভাইটেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সার্কেলটার বাইরে যেতে পারিনি, আমরা খুব বেশি মহিলা গেস্টদেরকে কিন্তু ইনভাইট করতে পারিনি। দ্যাটস কারেক্ট, ঠিক আছে। সুতরাং আজকে লিড তোমার হাতে, ঠিক আছে। তুমি কি সরাসরি তাহলে এখন আড্ডাবাজি সেগমেন্টে চলে যাবে? হ্যাঁ, ইটস ভেরি রিলেভেন্ট। আমরা যেটা নিয়ে এক্ষুনি কথা বললাম, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওখান থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি আড্ডাবাজি সেগমেন্টে। আড্ডাবাজি সেগমেন্টে, আড্ডাবাজি এই সেগমেন্টে বাংলাদেশী কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিত্বদের সাথে হবে কথা, কিছু প্রশ্ন উত্তর আর আলাপ। ফিরে এলাম আড্ডাবাজি সেগমেন্ট নিয়ে। আমাদের সাথে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দুজন গেস্ট। দুজন গেস্টের আলাদা আলাদা পরিচয় আমি দিচ্ছি। আমি দিব না, পিয়া দেবে? তুমি দাও। দেব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কানিতা আহমেদ এবং ওয়াজিহা শারমিন। দুজনের দুজনকেই আপনারা আমাদের কমিউনিটির একজন মেম্বার হিসেবে বহুদিন ধরেই চিনে আসছেন, তারপরও পরিচয় করে দিতেই হয়। কানিতা আহমেদের পরিচয় দুটি, তিনি সোশ্যাল ওয়ার্কার এবং বিজনেস এন্টারপ্রেনর। জন্ম বেড়ে ওঠা পড়াশোনার বাংলাদেশেই, ফার্মাসিতে মাস্টার্স করেছেন আর ফ্যাশন অ্যান্ড ক্লোদিং এর উপরে BIFT থেকে ডিপ্লোমা করেছেন। ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে পছন্দ করেন, বিশেষ করে ফাইন আর্টস সংক্রান্ত যে কোনো কাজে তার তুমুল আগ্রহ। বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট প্ল্যানিং, সেট ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, ডেকোরেশন থেকে শুরু করে ক্রিয়েটিভ ফেস পেইন্টিং এবং কিডস এন্টারটেইনমেন্ট পর্যন্ত ফাইন আর্টস এর বিভিন্ন সেক্টরে তার কোম্পানি কানিতাস ইভেন্ট সলিউশন সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও কর্মরত আছেন NSW অর্থাৎ নিউ সাউথ ওয়েলস হেলথ এর কালচারাল সাপোর্ট ওয়ার্কার হিসেবে। আছেন ওয়াজিয়া শারমিন। ওয়াজিয়া শারমিনের দেশের বাড়ি নড়াইলে, তবে জন্ম বেড়ে ওঠা পড়াশোনা ঢাকাতেই। উচ্চশিক্ষার মধ্যে আছে ব্যাচেলর অফ আর্টস, বিজনেস ম্যানেজমেন্ট একটি ডিপ্লোমাও করেছেন। শখ এবং আগ্রহ থেকে কেক এবং পেস্ট্রির উপর একটি সার্টিফিকেট কোর্স করেছেন অস্ট্রেলিয়াতে। দুটি সন্তান আছে তার, যাদের দায়িত্ব নিতে হয়েছে তাকে সম্পূর্ণ একা। প্রায় এক দশক আগে অস্ট্রেলিয়াতে ট্যাক্সি চালানো শুরু করেন, যে সময় বাঙালি নারীদের এই পেশায় আসার ব্যাপারে কেউ কল্পনাই করতে পারত না। BIRBA নামে একটি NGO আছে তার বাংলাদেশে। আছে অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব নামের একটি অত্যাধুনিক রিসোর্ট। শিশুদের শিক্ষার বিষয়টিকে খুব সিরিয়াসলি দেখেন তিনি। ডেইজি ব্লুম ইন্টারন্যাশনাল স্কুল নামে নড়াইলে একটি বাচ্চাদের স্কুল তিনি চালান। সম্পূর্ণ নিজের উদ্যোগে ডার্লিং হারবারে করেছেন বাঙালি মেলা, জড়িত আছেন সমধর্মী বেশ কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও। তাহলে পরিচয় পর্ব শেষ। প্রকাশ্যে অতখানি বেড়ে আসেনি বা মানুষজন হয়তো জানেনি আপনারা আপনাদের সম্বন্ধে, বাট আজকে আমি আশা করছি যে সবাই যারাই এই শোটা দেখছেন আপনাদের সবকিছু জানতে পারবেন এবং খুব ইন্সপায়ার্ড ফিল করবেন। আমাদের বাংলাদেশি মেয়েদের এরকম ইন্সপিরেশন খুব প্রয়োজন এবং আপনারা সেই ইন্সপিরেশনটাই দেবেন বলে আমি একদম 100% শিওর। তার আগে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এখানে আনবার জন্য। আচ্ছা, অফ কোর্স, ঠিক আছে। আচ্ছা, তো আমি আসলে এটা আড্ডাবাজি সেগমেন্ট, আড্ডার মতো করে এই প্রশ্নগুলো করব এবং ফিল ফ্রি। হ্যাঁ, সেটা হলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। সো কানিতা আপু, আপনার প্রফেশনাল লাইফে আপনার মানে কি কি এন্টারপ্রেনারশিপ করার কারণটা কি ছিল এবং কোথা থেকে ইন্সপিরেশনটা আপনি পেয়েছেন, এটা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি একটু সময়টাও খেয়াল করে বলবো, যদি এটা যা শুরুটাই। আমি প্রথমে এই দেশে এসেছি স্কিল ইমিগ্রেন্ট হিসাবে আমার ডিগ্রি ফার্মেসি নিয়ে। কিন্তু আসার আগে আমি সবসময় প্ল্যান বি রাখি। আমি জানতাম যে যদি আমি সাথে সাথে রেজিস্ট্রেশন না পাই বা জব না পাই, আমার কিছু একটা করে তো থাকতে হবে। তো সিস্টেমে যদি যাতে আমি স্কিল্ড হই আর যাই হই, প্রথম দিকে ওরা আপনাকে কোনো জব দিবে না, আপনার ফিল্ড আপনাকে খুঁজে নিতে হবে। আর তা না হলে যে সরকারি সুবিধাগুলো পাওয়া যায় ওগুলো 2 বছর পর থেকে, এর আগে কিন্তু 2 বছর আমাকে আমি জানি আমার কোন ডিগ্রি ছাড়াও ঘরে বসে আমি এটা কিন্তু চালু করতে পারি, কারো মুখাপেক্ষী হতে হবে না আমাকে, অস্ট্রেলিয়ান কোন স্বীকৃতির প্রয়োজন নেই। যদি জাস্ট কমিউনিটিতে মানুষ জানে আমি সেলাই জানি, এটার খুব একটা তখন প্রয়োজন ছিল, তখন 2002 এর কথা বলছি আমি। তো তখন এটা খুবই দরকারি ছিল। হ্যাঁ, এমন একটা স্কিল যেটাতে আপনি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গেই একটা এক্স্যাক্টলি ইনকাম জেনারেট করতে পারছেন। আর আমি যে কোনো সময় আমি উইমেন এম্পাওয়ারমেন্টের একটা কথা বলবো, আমি শ্রদ্ধা জানাই, আমি নমস্কার জানাই, সব জানাই সিদ্দিকা কবিরকে। অনেক মহিলার বিয়ে বেঁচে গেছে এক কথায়, রেস্টুরেন্ট শুরু হয়ে গেছে। আমি জানি আমেরিকাতে
অনেক রেস্টুরেন্টে সিদ্দিকা কবিরের রেসিপির উপরে নির্ভর করে পুরো রেস্টুরেন্ট চলছে, সব খানা চলছে, সব চলছে। তো আমি ওই বইটা সাথে করে নিয়ে আসি, ওটার কিন্তু ইংলিশ ভার্সন আছে। আমি নিয়ে আসি যেন সব মশলার নাম হয়তো আমি জানবো না বা কিছু না, আমি বাংলাতেই নিয়ে আসি। তো আমার আরেকটা ব্যাকআপ প্ল্যান ছিল, আমি কেটারিংও করব, করেছিও কেটারিং। তো তারপরে আমি ওইসব সবকিছু নিয়ে আসি, আর সেই সাথে আমার ক্রিয়েটিভিটিটা আসলে যেটা সেটা সবসময় মাথাতেই ছিল, ওটা নিয়ে কিছু করব। অনেস্টলি স্পিকিং জীবনে ভাবিও নি, জীবনে কল্পনাও করিনি। হ্যাঁ, তবে দেশে আমি ছিলাম সেই বোনটা, যেই বোনটা সবার বিয়ের বাসর ঘর সাজায়, বিয়েতে হলদিতে মেহেদি পরায়, বউকে মেকআপ করায়, এভরিথিং ওয়াজ ফ্রি অফ কস্ট অফকোর্স, বাট দেয়ার প্রেয়ার অ্যান্ড এভরিথিং, I'm getting paid off for those things today. I believe in that. But আমি সেই বোনটা ছিলাম আর কি, যেটা আপনি পছন্দ করেন করতে, সেটা এখন আপনার ইনকাম জেনারেটিং সোর্স। এক্স্যাক্টলি, ওটা আমি করতামই, মানে ওটা ছিল, কিন্তু ওটা দিয়ে কখনো আমি পার্ট অফ মাই লিভিং হবে আমি ভাবিনি, বা আমার সোর্স অফ ইনকাম হবে আমি ভাবিও নি। তো ওই দুটাই ছিল। যাই হোক, আসলাম, আমি একটা ছোটোখাটো কোর্স করলাম, আমি অ্যাক্রিডিটেশন পেলাম। আমি জাস্ট আমি তখনই পরীক্ষা দিতে পারিনি, আমি তখন কাজ করছিলাম ফার্মেসিতেই। তো অ্যাট ওয়ান পয়েন্ট আমি প্রেগনেন্ট হয়ে, আই মিন আই গট প্রেগনেন্ট, আমি বিয়ে হলো, সব কিছু হলো। তো তখন আমি চিন্তা করলাম যে আমাকে কাজ তো ছাড়তে হবে এখন, আর আমি কাজটা তখন আসলে করতেও পারছিলাম না। তো সেই সময় আমি ঘরে আসলে বসে আই স্টার্টেড ডুইং অল্টারেশন, আই স্টার্টেড ডুইং কেটারিং। তো ওগুলা করছিলাম আমি, একটুখানি সময় ব্যাপারটা খুব ইম্পর্টেন্স দেই, আর একটু মনে হয় আমি চঞ্চল বা একটু সব কিছু একটু ফাস্ট করতে চাই। আই হ্যাভ ডিসকভার্ড একটা ব্লাউজ বানাতে ইট টেক্স মি অলমোস্ট 5 days ইন আওয়ে। একদিন প্যাটার্ন করো, একদিন মেজার করো, একদিন কমপ্লিট ফিনিশ করো, তারপরে আবার হাত দিয়ে এটাকে নিট করো। At the end of the day, it's $50. আমি যদি আমার ঘন্টা হিসাব করি, it's not money even. But I'm putting my time and effort and everything. Besides, I have joined NGO just as a volunteer. So when they knew my skill, they asked me to join and be a sewing instructor for their disadvantaged women, cult women, যে culturally and linguistically diverse women. দের জন্য আমাকে বলে তুমি শেখাবে কিনা ইনস্ট্রাক্টর হিসেবে, তোমাকে we will be paying you $60 per hour. Then I said, well, in that case, why not? তো আমি তখন যাই হোক সেলাইটা তখন ওদেরকে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছিলাম, তারপরে এর মাঝে কেটারিং, এগেন কেটারিংটাও খুব বেশি, কারণ আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ কখনো, এখনের বিজনেসটা তো আমি একটা একটা কাজ করে আমি কোয়ান্টিটি দেখি না, আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবো না, রাইট, অনেস্টলি স্পিকিং। তো সেই জন্য কি হয়েছে, আমি যদি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি মানে 1:2 করতে যাই, আর সেই ঘিটা সেই ভালো পিস অফ মিটটা বা এটা করি, আমি দেখছিলাম এটা আমার বিজনেস হচ্ছিল না আসলে, রাইট, আই ওয়াজ জাস্ট ওয়ার্কিং। আমি আপু আপনার কানিটাস ইভেন্ট সলিউশন, তারপরে চলে আসছে ওটাতে, তখন ওটাও বাদ হয়ে গেল, না দিস ইজ নট মাই কাপ অফ টি, দ্যাট ওয়াজ নট মাই কাপ অফ টি। তারপর আমার মেয়ের জন্মদিন হবে, আই স্টার্টেড ব্রাউজিং ফর ফেস পেইন্টার্স এন্ড থিংস লাইক দিস। ফেস পেইন্টার্স, they are pretty expensive, and I used to do fabric painting, back on brush paint kore shari kortam, sob kichu kortam deshe, tarpor ami emni canvas e paint kori, canvas artist. So tokhon ami chinta korlam why not amar medium ta just change hoye jabe, skin hoye jabe instead of this. But I always believe in tips and tricks and knowledge. Knowledge kokhono ashole choto kore dekhar nei. Ami ekhane professional jara face painter, ami odher sathe jogajog kori জাস্ট জানতে আসলে কি করে করতে হয় বা মার্কেটটা কিভাবে চালু করতে হয়। আই নো পেন্টিং ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, দেন ক্রাউডিং, কন্ট্রোলিং দ্য ক্রাউড, টকিং টু ক্লায়েন্টস, বাইং আ জব, দিজ আর অল নিড টু, আমাদের লাগবে, আমাদের আসলে সেটা জানতে হবে এটা কিভাবে করতে হয়। তো সেটা আমি ওদের সাথে যোগাযোগ করি। অ্যাট দ্যাট টাইম আমার মনে আছে, মনে 3 ঘন্টার একটা ক্লাসে, ইট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2009 অর সামথিং, 9-10, আই স্পেন্ট $500 জাস্ট 3 ঘন্টার একটা ক্লাসের জন্য, বাট আই সেড ওয়াট ইট, আই মাস্ট নো। যাই হোক, সেটা করলাম, তারপরে আমার শুরু হয়ে গেল। প্রথম কাজটা ছিল একটা একটা আমার ফ্রেন্ড ছিল, সে ওকে আমি আসলে ফেস পেন্টিং শেখাই, ওকে আপনারা কমিউনিটিতে চিনবেন, ও খুব ভালো কাজ করছে, ওর নাম সাবরিনা। তো ওকে আমি শেখাই, কিন্তু আমি ওকে শিখিয়ে আমি থাকি ঘরে, আমি শুধু ওই যে এনজিওটার সাথে ছিলাম ওদের সাথে কাজ করতাম। ও আমাকে বললো, আপু ওয়াই ডোন্ট ইউ গো আউট, তুমি আমাকে শিখিয়েছ, আমি বাইরে যাচ্ছি, আমি আর্ন করছি। আমি না, I cannot do that. I'm really scared of meeting strangers, walking into someone's place. যাদেরকে আমি চিনি না, জানি না ওরা কি মানুষ আমি জানি না, যে যে মুহূর্তে দরজাটা বন্ধ হবে ওই ঘরে আমি হোস্টেজ, আমি কিচ্ছু জানি না, আমি কেমনে করবো। তখন আমাকে বোঝালো, ও আমাকে আসলে অনেক সাহস দিয়েছে, এটা মিথ্যে কথা না, এত সাহস দিয়েছে সে। অ্যান্ড তারপরে আমি ওটা শুরু করি। এখন আমাকে যেদিন কাজটা করেছে তার পরের দিন থেকে 3-4 বুকিং ওখানকার অডিয়েন্স, ওই গেস্টরাই বুকিং করে ফেলেছিল। তখন যে আমার চলাটা শুরু হয়ে গেছে 2010 থেকে, আমি 2000
2015 না 2014 তে এসে আমাকে people started asking me about the decoration তারপর সেখান থেকে আস্তে আস্তে ওটা so 4 years ও ইয়েস পরে আমার মানে পুরোপুরি আপনার কানিতাস ইভেন্ট সলিউশনসটা শুরু করে ফেললাম আর কি আসলে কেমনে কি শুরু হলো নিজেও জানি না কিন্তু আপনার থেকে আমি যেটা বুঝছি আপনার কথার ধরন থেকেও এটা বোঝা যায় যে ইউ আর বিজি বডি আপনি কোনো একটা মুহূর্ত ওয়েস্ট করতে পছন্দ করেন না এবং এখানে আসার পর থেকে আপনি চালিয়ে যাচ্ছেন এবং মানে কাজ করছেন একদম কোনো একটা লেজি মোমেন্ট আপনার নিশ্চয়ই যায়নি এবং বাচ্চা হওয়ার পরেও আপনি থেমে থাকেননি কুডোস টু ইউ সেটা মানে সবাই পারে না হ্যাঁ বাচ্চার জন্য অনেকে আবার মানে একটু ব্রেক নেয় আপনার মনে হয় সেই ব্রেকটাও ছিল না আমি পাগল হয়ে যাচ্ছিলাম আসলে খালি বাচ্চা নিয়ে ঘরে আমার মনে হচ্ছে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি জাস্ট একটা কথা বললাম কিন্তু মুভি দেখি ঘরে কাজ করতে করতে ক্যামেরা দেখি বলে মুভিটা রেডিওর মতো চলে রেডিও ইজ আ ফেভারিট প্লেস দ্যাটস ওয়াই রেডিও ইজ আ ফেভারিট থিং ফর মি ওকে মুভি চলে আমি কাজ করি মাঝে একটু দৌড়ে এসে দেখে যাই যে নায়ক নায়িকা কে বাংলাদেশি মহিলারা এটার জন্য খুব বিখ্যাত যে মানে এমনিতে সব দেশের মহিলারাই মনে হয় সেম বাট আমি যেহেতু নিজে বাঙালি আমি আই ক্যান স্পিক ফর আওয়ার সেলভস যে আমরা মাল্টিটাস্কিং খুব ভালো পারি এবং সবকিছু ম্যানেজ করেছেন আপনি খুব ভালো মতো আমরা এবার একটু ওয়াজিহা শারমিন আপুর কাছে চলে যাব আমরা একটু প্রশ্ন করতে চাই যেহেতু অনেকক্ষণ আমরা কানিতা আপুর সাথে কথা বলছি না না আসলে 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 বিষয়টা হচ্ছে কি আমরা কোশ্চেন করতে চাই হ্যাঁ আসলে আসলে কানিতা আপুর টোটালি কন্ট্রাস্ট হচ্ছেন ওয়াজিহা আপু আমি যেটা 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 আমরা আমরা বুঝতে পারছি ওনাদের দুইজনের সিচুয়েশন ডিফারেন্ট ওনাদের দুইজনের কাজের এরিয়া ডিফারেন্ট বাট পার্সোনালি কিন্তু দুইজন একজন আরেকজনের খুব ভালো বন্ধু খুব ভালো বন্ধু ঠিক আছে তো আমি 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 মনে করি যে আপনি যদি ছোট করে একটু ওয়াজিহা আপুর মানে যদি একটা ইন্ট্রোডাকশন যদি দেন মানে ফ্রেন্ড হিসেবে আপনার আপনার কতদিন হলো পরিচয় আপনারা থাকেন এক জায়গায় আমি বলি এটা খুব মজার আমি আড্ডাবাজি হিসেবে বলছি হ্যাঁ আচ্ছা আড্ডাবাজির মতো করে বলছি ওয়াজিয়া ইজ আ ভেরি পপুলার ফেস ইন সিডনি উই ক্যান অল সি শি ইজ বিউটিফুল এন্ড তারপর ওকে আমি 2016 এ মিট করি ফোনে ওর একটা বড় মেলা হওয়ার কথা ছিল সেই বছর এই যে কালচারাল ট্রেড এন্ড ফেস্টিভ্যালের জন্য যেটা ডার্লিং হারবার ও আমাকে তখন বলেছিল যে জাস্ট বি আওয়ার ফেস পেন্টার এন্ড আই গেভ হার কোটেশন এন্ড ইনভয়েস এন্ড এভরিথিং ওর সাথে আমি একদিন গেলাম একটা মিটিং এ তারপর দুদিন পরে শুনি মেলা হবে না আই ওয়াজ সো so disappointed and sad I'm bolam keno tokhon ami meditation mesha shuru just korlam community er golpo bolchi apnara adda baji right onek badha ashlo oneke bollo be aware blah 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 taxi chalai this and fortunately I'm got gifted with something I just don't believe in hearing stories I go through the path I would love to read the book not by the cover so ami tokhon bolam let me see how she is honestly speaking সিডনিতে আসলে আমি কাজ করি খুব বেশি মানে এত ব্যস্ত থাকি আসলে বন্ধুত্ব করা বা উইকেন্ড বেস কাজের জন্য আমার আসলে কোথাও সোশ্যালাইজ করা হয় না ওর সাথে মেশার পরই আমি বুঝলাম যে হাউ জাজমেন্টাল পিপল কুড বি হ্যাঁ হতে পারে আমাদের কালচারাল পার্সপেকটিভে সামটাইমস ওর ড্রেস কোড 100% দেশীয় কায়দায় হচ্ছে না হতে পারে এটা হতে পারে সেটা শি ইজ আ ওয়ান্ডারফুল পারসন আই কেম টু নো অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু গড আমি বিলিভ করি আমাদের লাইফে একটা গুড ফ্রেন্ড ইজ আ ব্লেসিং in our life so moja ka jekon wazia oneker friend and she's so popular na na definitely definitely shune no ek jaygay thakte kintu amar sathe ghor bodle felle eto dure ekhon onek amake bole ki korla jate kore ban mere niye gela right tale wazia apur kache chole jay wazia apur kache chole jay 10 বছর হয়ে গেল আপনি আপনি সিডনিতে যে বিষয়টা মহিলারা ইভেন কল্পনাও করতে পারে না আপনি ট্যাক্সি চালাচ্ছেন ট্যাক্সি চালিয়েছেন এবং মানে ওই ওই সময় মানে 10 বছর আগে যখন শুরু করেছিলেন ওই সময় আপনাদের 11 বছর ওকে ধরলাম মানে রাফলি আর কি এই যে এই সময়টা আপনি আপনি মেলা করেছেন সেটাও করেছেন সিঙ্গেল হ্যান্ডেডলি ট্যাক্সি ড্রাইভিং এটাও একটা একটা সিঙ্গেল করার মতো কাজ হ্যাঁ যে বিষয়গুলোর সাথে বাঙালি নারীরা ইভেন সিডনিতে আসার পরেও আমরা এত এম্পাওয়ার্ড হওয়ার পরেও ঠিক আছে এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও বাঙালি নারীদের যে একটা একটা গন্ডি তৈরি হয়ে যায় যে এই পার্টিকুলার কিছু কাজ মহিলারা করবে এর বাইরে অন্য কিছু করতে পারবে না তো আপনার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলো যে ট্যাক্সি চালানো যায় নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে এই যে আপনি আমাদের আমাদের কমিউনিটির যতগুলো কাজের সাথে জড়িত গ্র্যাজুয়ালি যতগুলো কাজের সাথে জড়িত হয়েছেন এই যে মহিলা হিসেবে ট্যাক্সি চালাতে গিয়ে বা মহিলা হিসেবে এই সমস্ত কাজের সাথে জড়িত হতে গিয়ে আপনার এক্সপেরিয়েন্স কি রকম কি কি বাধা এসেছে আপনার
একদম প্রথম থেকে যদি বলতেন আপু, বাধা তো আসলে অনেক আসছে। আমি আসলে অস্ট্রেলিয়াতে আসছি সিঙ্গেল মাদার হিসাবে, আমার একটা ছেলে ছিল, ছেলে আছে আর কি, 10.5 বছর বয়স ছিল তখন তার। তো আমি যখন অস্ট্রেলিয়াতে আসলাম, আসলে আমার এখানে পরিচিত কেউই ছিল না, কোনো আত্মীয় ছিল না, একজন দুঃসম্পর্ক আত্মীয়র বাসায় এসে উঠি। তো ওখান থেকে আমার যাত্রা শুরু। আমি প্রথমে কিন্তু কাজ করতাম, খুবই কম টাকার একটা কাজ নিয়েছিলাম আমি। তো ওখানে দেখলাম যে তাতে আসলে আমি যেহেতু আমার সার্ভাইভ করতে হবে, আমার টিউশন ফি প্লাস আমার ছেলের টিউশন ফি, দুইটা টিউশন ফি আমার দিতে হবে, যেখানে কি না দুজন আসে একসাথে, হাজব্যান্ড ওয়াইফ, একজন পড়ালেখা করে আর দুজন মিলে কাজ করে, একটা টিউশন ফি দেয়। তো আমি দেখলাম যে আমার দুইটা টিউশন ফি দিতে হবে, আমি একলা। তো আর প্লাস হচ্ছে আমার ছেলে ছোট, স্কুল থেকে যখন তখন ডাকে ছেলের এটা হয়েছে ওইটা হয়েছে, কিংবা ফোনে কথা ম্যানেজ করা সম্ভব ছিল না, ম্যানেজ করা সম্ভব ছিল না। এবং আমি আসলে আমার বাবা একজন একজন হাইলি গভর্নমেন্ট অফিসার ছিলেন বাংলাদেশে, তো আমি কখনো আসলে আমার বাবা মার কাছ থেকে হেল্প নিতে চাইনি। তো আমি চিন্তা করলাম যে আমার একলার সার্ভাইভ করতে হবে, এটা আমার একার যুদ্ধ, আমি আমার ছেলেকে কোথাও ছোট হতে দিব না, এবং আমার ছেলের যা যা প্রয়োজন আমি সেটা দিব, এটাতে আমার যা করা লাগবে আমি করব, আমি কখনো পিছপা হব না এবং আমি কারোর কাছে হাতও পাতব না। তো আমি যখন ফুল লাইসেন্সটা পেলাম, লাকিলি আমি আমেরিকা থাকতাম আগে, আমেরিকা থেকে আমি আমেরিকান ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছিলাম, ওটা দিয়ে আগে আসলে ফুল লাইসেন্স নিতে 5-6 বছর লাগতো, এটা আমি আল্লাহর কাছে হাজার শুকর যে আমি ফুল লাইসেন্সটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি 1 বছরের মাথায়। তো তখন আমি চিন্তা করলাম যে এখন যদি আমি ট্যাক্সি চালাই, তাহলে আমার আগে আসলে আমি 3টা জব করতাম, অর জব প্লাস আমার ছেলেকে দেখা, রান্না বান্না করা, কাপড় ধোয়া, ওয়াশিং মেশিনও ছিল না, সিঙ্গেল হ্যান্ডেডলি এবং ক্লাস করা সবই করতাম, যেটা ছেলেরা কল্পনাও করতে পারে না, বাই দ্য ওয়ে, তাই না? আসলে সম্ভব না, সব একসাথে করতাম। পরে আমি চিন্তা করলাম যে তারপরেও টাকাটা হয়তো এনাফ হচ্ছে না, কিংবা আমার ছেলেকে আমি টাইম দিতে পারছি না। পরে আমাকে আমার একটা ফ্রেন্ড, ও আমাকে বলল যে তুই ট্যাক্সি চালাস না কেন, তোর কাছে যেহেতু আছে। আমি তখন চিন্তা করলাম আসলেই তো আমি ট্যাক্সি কেন চালাই না, দেখি তো খোঁজ নিয়ে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তখন কিন্তু ট্যাক্সি লাইসেন্স না অনেক হার্ড ছিল, কিন্তু ওই ফ্রেন্ডে আবার বসে কিন্তু ট্যাক্সিতে পাস করতে পারবি না, ওটা অনেক হার্ড। মানে এখানে যারা ট্যাক্সিতে পড়ালেখা করে তারা চিন্তা করে যে ইন্টারমিডিয়েটে যদি আমরা এরকম করে পড়তাম কিংবা ম্যাট্রিকে, তাহলে হয়তো আমরা স্টার কিংবা স্ট্যান্ড করতাম। তো আমি তখন চিন্তা করলাম যে না, আমার এটা করতেই হবে আমার ছেলের জন্য। আসলে আমি জীবনে যাই করছি আমার বড় ছেলের জন্যই করছি, মানে ওকে ভালো রাখার জন্য। এই সাহসটা, এই এনার্জিটা, আমি আসলে এটা বলবো যে আমার মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে অসম্ভব সাহসী আমি, আর একটা হচ্ছে অসম্ভব এনার্জেটিক। আমি আসলে টায়ার্ড হই না, মানে খুব কম কিছুতে আছে যেটাতে আমি টায়ার্ড হই। তো আমি তখন ট্যাক্সিতে ঢুকলাম, ট্যাক্সিতে ঢুকার পর যখন আমি ট্যাক্সি শুরু করলাম, প্রথম দিনই কিন্তু আমি কিংস ক্রস থেকে শুরু করেছি এবং রাত 12টার দিকে, কারণ আমি প্রথম দিন যার সাথে সবচেয়ে ভয়াবহ জায়গা, হ্যাঁ, কারণ হচ্ছে যখন আমি ট্যাক্সি নেই, তখন আমি যার কাছ থেকে নিছিলাম ওই ছেলেটা আমাকে বলছে যে আমি আসলে রাত 12টার পরে ট্যাক্সি চালাই না, কারণ আমার মা নিষেধ করছে চালাতে, রাত 12টার পরে পরে ড্রাঙ্করা উঠে, সো আমি চালাবো না, আপনি চাইলে 12টা থেকে শুরু করতে পারেন। যদি আমার ছেলে একজন একজন ছেলে একজন লুতুপুতু মাম্মি ড্যাডি টাইপের একটা ছেলে তাকে এসে ট্যাক্সিটা হ্যান্ড ওভার করে দিয়ে গেল, ওয়াও। তারপরে আমি তার কাছ থেকে যখন ট্যাক্সি নিচ্ছি, আমার বাসায় আরো দুটা ছেলে থাকতো, তো আমি আসলে তখন জর্জ স্ট্রিট কোনটা এটাও জানতাম না, আমি শুধু পরীক্ষা দিছি, বইয়ে পড়ছি। আমি এক ট্রেনে সিটিতে যেতাম যেখানে আমি কলেজ করতাম, আবার ওই ট্রেনে ফেরত আসতাম, আমি ইভেন জর্জ স্ট্রিট চিনতাম না। তো আমাকে ওই ছেলেটা, আমার বাসায় যে দুটো ছেলে থাকতো, সেই দুটো ছেলে আমাকে বলছে আপু কিংস ক্রসে না রাত্রেবেলা অনেক ভালো ভাড়া পাওয়া যায়, আপনি কোথায় যাবেন, সোজা কিংস ক্রসে চলে যান। তা আমি তখন চিন্তা করলাম ভালো তো, কিংস ক্রসে গেলে ভাড়া পাওয়া যাবে, আমি সুন্দর করে জিপিএস এ কিংস ক্রস দিয়ে আমি রওনা দিলাম রাস্তা দেখায় নিয়ে যাও। তখন আমি বললাম আচ্ছা কিংস ক্রস টা কোন দিকে, বলে কি না এবার আমরা বুঝতে পারছি আসলেই তুমি নতুন, এই জন্য কিংস ক্রস থেকে জর্জ স্ট্রিটে যাওয়ার রাস্তাটা তুমি চিনো না। তো সেভাবেই আমার যাত্রা শুরু হলো, এবং অনেকেই বলতো যে এত রাত্রে কিভাবে, কিংবা আমাকে নিয়ে অনেক বাইরে কথা আমি শুনছি যে একটা মেয়ে হিসাবে কেন রাত্রেবেলা ট্যাক্সি চালায়, কিংবা আমি মদ খেয়ে চালাই কিংবা সিগারেট খাই, এই টাইপের অনেক কথা আমার কান দিয়ে গেছে। কিন্তু আমি তখন চিন্তা করছি যে একে তো আমি সকালবেলা কলেজ করি, সো আই ক্যান ডু ইট ইন দ্য মর্নিং, আই হ্যাভ টু ডু ইন অ্যাট নাইট, আর দিনের বেলা আর
মানুষের যে কথাগুলো আমি কান দেইনি, কারণ হচ্ছে যে আমি কখনোই যাব না আমার ছেলের জন্য অন্য কারোর কাছে হাত পাততে কিংবা আমার জন্য। তো আমি চিন্তা করছি মানুষ যেটা বলতেছে বলুক, আই ডোন্ট কেয়ার। আর আমি যদি মারা যাই, যেহেতু যখনই পুলিশে কল করতাম, অনেক ইনসিডেন্ট আছে ট্যাক্সিতে অনেক, এবং আপনারা শুনলে অনেক মজা পাবেন, জানি না টাইম হবে কিনা বলার, কিন্তু কথা হচ্ছে যখনই আমি পুলিশ কল করতাম, পুলিশ সর্বপ্রথম আমার পুরো ঘটনা শুনতো, শোনার পরে আমাকে আবার জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি কি কাস্টমার না তুমি ড্রাইভার? আমি বলতাম যে দেখো আমি তোমাকে এতক্ষণ ধরে যা যা বললাম আমি ড্রাইভার হিসাবে ড্রাইভার হিসাবেই বলছি। তখন বলতো ও আচ্ছা আচ্ছা। মানে ইভেন অস্ট্রেলিয়ান পুলিশেরও মাইন্ডসেটটা সেই পর্যায়ে যায় নাই যে হ্যাঁ যে যে একজন মেয়ে ড্রাইভার হতে পারে। এবং আরো আরো একটা জিনিস, আরো একটা পয়েন্ট আমি এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে ওনাকে নিয়ে যে খারাপ খারাপ কথাগুলো বলতো সবাই, যে রাত্রিবেলা কাজ করে দিনের বেলা, মানে এত পরিশ্রম করার পরেও ধরেন রাত্রিবেলা আমরা কিন্তু অনেকেই নাইট শিফটে কাজ করি, সেই একই কাজ পুরুষ করলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মহিলা করলে নানা ধরনের কথা শুনতে হচ্ছে। প্লিজ কন্টিনিউ। না আপনি যেহেতু পুলিশের কথা বললেন, একদিন আমার মনে আছে আমি এনজেক ব্রিজে উঠছি গাড়ি নিয়ে, এমন সময় পিছন থেকে একটা পুলিশের গাড়ি আমাকে সাইরন বাজাইছে। আমি তখন পিরমন্টে এক্সিট নিয়ে আমি গাড়ি থামাইলাম, আমি চিন্তা করতেছি আমি তো কিছু করি নাই। পুলিশটা নেমে এসে আমাকে বলতেছি কি যে তোমার অথরিটি কার্ড দাও। হ্যাঁ, তা আমি অথরিটি কার্ডটা নিয়ে দিলাম তার কাছে, সে তখন দেখে আমার দিকে তাকে বললো কি না আমি দেখলাম তো একটা মেয়ে ট্যাক্সি চালাচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে তোমার লাইসেন্স আছে কিনা, এই জন্যই তোমাকে আমি পুল ওভার করছি। তো আমি তখন চিন্তা করলাম আচ্ছা, মানে এইসব সব 10-11 বছর আগে ঘটতো। আর আমি আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একদিন স্যাটারডে নাইট, আগে তো আসলে 10-11 বছর প্রচন্ড বিজি ছিল, তো জর্জি স্ট্রিট থেকে তিনজন লোক আমাকে ওয়েভ ডাউন করছে। তো আমি দাঁড়ানোর করার পরে তারা বলতেছে যে অমুক জায়গা যাবে, তো আমি দেখলাম যে মধ্যের যে ছেলেটা সে আর কি পুরাই ড্রাঙ্ক পড়েই যাচ্ছে। তা আমি বললাম যে দেখো আমি নিবো না, কারণ তুমি বমি করবো আমার গাড়িতে উঠে। তখন ওরা বলতেছে যে না ও করবে না আমরা আসে, তো ওরা তিনজনই না পিছনে বসলো। পরে আমাকে বললো যে ঠিক আছে, এটা আসলে ম্যানলি পার হয়ে অনেক দূরে যেতে হবে, তো ওই দিকে নিয়ে গেল। তো যেতে 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 হঠাৎ আমাকে বলে কি যে তুমি লেফটে যাও। তা আমি না সাথে সাথে গাড়ি লেফটে ঢুকাই দিলাম, ঢুকানোর সাথে সাথে দেখি কি যে ওই রাস্তাটার উপর কোনো লাইট নাই, পুরা নুড়ি বিছানো, মানে পাকা রাস্তা না, এবং পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি তখন ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে যে আমি ওদেরকে বললাম যে তোমরা কই যাচ্ছ? তখন বলতেছি যে আমরা সামনে যাচ্ছি, তুমি আরো সামনে যাও। তা আমি বললাম যে না আমি সামনে যেতে পারবো না, কারণ আমি তখন জানি যে আমি এখন পুলিশ কল করলো, ওরা যেহেতু পিছনে তিনজন আছে যে কোনো কিছু হতে পারে। তখন ওরা আমাকে বললো না না কোনো সমস্যা নাই সামনে যাও। এবং যাইতে যাইতে আমি দেখলাম যে এক জায়গায় ঘোড়া বান্ধা, এবং তখন ওরা আমাকে যেখানে গাড়ি থামাইলো ওখানে দেখলাম খড়ের গাদার মতনও আছে, হ্যাঁ একটা ফার্ম আর কি। তো ওরা আমি তখন মনে মনে চিন্তা করছি তোদের টাকা পয়সা দেওয়া লাগবে না বাবা, তোরা জায়গা, হ্যাঁ আমার টাকা পয়সার দরকার নাই। তখন তারা আমাকে নেমে দুজন নেমে বললো যে আচ্ছা আমরা নেমে যাচ্ছি, ও আরেক জায়গায় যাবে। তো ওকে নিয়ে যখন আমি আবার মেন রোডে উঠলাম, তখন আমি ওই ছেলেটাকে বললাম যে দেখো আমি প্রচন্ড ভয় পাইছিলাম যেখানে তোমরা গেছো, এত ঘুটঘুটে অন্ধকার এমন একটা জায়গায়। যে তখন ওই ছেলেটা বললো যে না ওইটা আসলে ওদের ফার্ম হাউস, আমি এখন সিটির দিকেই যাচ্ছি। তো এই ঘটনা যখন আমি পুলিশকে জানালাম, পুলিশ তখন আমাকে বললো যে একটা কনফারেন্স হতো আমাদের, মানে কিছুদিন পরপর, সে কনফারেন্সে পুলিশ আমাকে বললো যে তুমি একটা মেয়ে হিসাবে যখন চালাও সাথে সাথে ইমার্জেন্সি আমাদের একটা বাটন আছে ওটা টিপ দিবা। আমি বললাম মিনিমাম ইমার্জেন্সি বাটন টিপ দিলে তো তোমরা এসে আমার লাশ পাবা যদি কিছু হয়ে যায়, এত দূরে পুলিশ অত সহজে তো আসা সম্ভব না। তো যেটা আমি বুঝাইতে চাইছি যে আমি সব সময় সাহস রাখতাম যে আমি এই কাজটা আমার ছেলের জন্য, আমার জন্য সার্ভাইভ করার জন্য করছি, নাথিং এলস, আমার সার্ভাইভ করতে হবে কারোর কাছ থেকে হাত না পেতে। রাইট, আচ্ছা এরপরে আসছে যে মেলার প্রসঙ্গটা, আমরা মানে একজন মহিলা ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনার এক্সপিরিয়েন্সটা জানলাম, আর মেলা করতে গিয়ে কি 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 ফেস করেছেন আপনি? মানে সাধারণত মানে এই জিনিসটা আসলে উনি বেসিক্যালি ওনার মানে শ্রদ্ধারা যে কারণে প্রাপ্য, আমাদের এখানে একটা মেলা 10 জন মিলে করে, 5 জন মিলে করে, 20 জন মিলেও করে, উনি একা করেছেন সেটা, ঠিক আছে? মানে শি হ্যাজ অল থ্রু, শি হ্যাজ বিন দ্য ওয়ান ম্যান আর্মি, ঠিক আছে? সো এই কমিউনিটি ইনভলভমেন্টটা মানে মানে শুরুটা কোথায়, আপনি হঠাৎ মানে কোথা থেকে এই ইন্সপিরেশনটা পান? এবং আসলে মেলা করার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, আমি ওই লাইনেও যেতে চাইনি, কিন্তু সামহাও পরিস্থিতির কারণে এটার মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম। তো আসলে আমার একটা ফ্রেন্ড, আমি তার নাম নিতে চাচ্ছি না, তো উনি আসলে এই বুদ্ধিটা আমাকে দিয়েছিলেন মেলা করার জন্য। তো উনি আসলে জিনিসটা শুরু করেন এবং আমাকে বলেন আপনি পোস্টার গার্ল হিসেবে থাকবেন, আপনার কিছু করা লাগবে না, আমি করব, দেন উই উইল গো ফ্রম দেয়ার। আই জাস্ট ওয়ান্ট টু নো একটা জিনিস, ইনি কি মেল ফিগার না ফিমেল ফিগার? মেল ফিগার। ওকে, ঠিক আছে, তো উনি, আমি বললাম যে ওকে ফাইন, যেহেতু ডার্লিং হারবার একটা ভালো জায়গা, সব দেশের মেলা হয় ওখানটায়, এখানটা যদি হয় বাঙালিদের জন্য ভালো হবে, সব দেশের হচ্ছে আমাদের দেশের কেন হবে না,
আমার শুধু এটাই মাথায় আসছিল। আমি ঠিক আছে আপনি করেন, আপনি যেভাবে চান সেভাবে, আমি এটার মধ্যে আমাকে উনি শর্তই দিছিল আপনি এটার মধ্যে কোনো ইনভলভ হতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না, শুধু পোস্টারে আপনার ছবি যাবে, ইউ উইল বি মাই পোস্টার গার্ল। আমি সে ওকে ফাইন, হ্যাঁ মোটামুটি আপনার হ্যাঁ মানে আমার নাম দিয়ে উনি কাজ করবে পিছনে। আমি সে ওকে ফাইন, উনি যখন শুরু করে উনি সবকিছু করছে, আমি তো চুপচাপ বসে আছি, আমি দেখতেছি, উনি শুধু আমাকে বলে ফেসবুকে শেয়ার করেন, আমি শুধু ফেসবুকে শেয়ার করি, আর আমার কোনো কাজ করার কথা না, আমি করিও না। একদম লাস্ট মোমেন্টে যে এবং ফেসবুকে যখন শেয়ার যায় তখন সবাই জানে যে মেলাটা আমি করতেছি, যখন একদম লাস্ট মুহূর্তে যে আমি তখন জানতে পারি যে আসলে উনি কোনো কাজই করেননি, এবং উনি বাংলাদেশে যে ওখানেও বাংলাদেশ থেকে অনেক হেল্প আনার কথা ছিল, আর টিভি কে আনার কথা ছিল, এটা ওটা সেটা, উনি আসলে কিছু করেন, এবং লাস্ট মুহূর্তে উনি আমাকে হ্যান্ড ওভার করে দেয়, বলে কি এখন আমি পারতেছি না করতে, এবার আপনি করেন এটা। আমি বলছি হোয়াট ইজ দিস, মাত্র এক দুই সপ্তাহ আছে, এর মধ্যে ডার্লিং হারবার একটা মেলা করা তো সম্ভব না তখন, এবং উনি আমাকে কারোর সাথে কথাও বলতে দেয়নি কিছু নেই। যখন আমি ফিল্ডে নামি তখন আমি দেখলাম যে না, ডার্লিং হারবারে 101টা ফর্মালিটিস আছে, এটা করা সম্ভবই না এবং কোনো কিছু না। তারপরে উনি সরে গেল, উনি আমাকে মেলাটা দিয়ে চলে গেল, তখন আমি স্থগিত করলাম যে এই বছর এই মেলাটা হচ্ছে না, আমি তখন নেক্সট ইয়ারে নিয়ে গেলাম যে ঠিক আছে আমি নেক্সট ইয়ারে ডেট দিলাম। এবং ভাগ্যবশত ডার্লিং হারবারের একটা ভুল ছিল যে ডার্লিং হারবার আমাকে একটা উইকেন্ডে ডেট দিছিল, ওইটা আমি আসলে লাকি ছিলাম যে উইকেন্ডে ডেটটা দেওয়ার কারণে ওরাই আমাকে মেসেজ পাঠিয়েছে সেই সময়, যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যে ওই সময় ওরাই আমাকে মেসেজ পাঠিয়েছে যে সরি আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা হলিডে ইয়েটা দেইনি, বাজেটটা দেইনি আপনাদেরকে, হলিডে বাজেটটা ডবল হয়ে যাবে, সো আপনারা যদি চান তাহলে আপনারা এটা নেক্সট ইয়ারে পোস্টপোন করতে পারেন। আমি সাথে সাথে লুফে নিলাম অফারটা, আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আমি এবছর করবো না, কারণ আমি জানি আমি এমনিও করতে পারবো না। আমি ওকে আমি তাহলে এই বছর করবো না, নেক্সট ইয়ারে করবো। নেক্সট ইয়ারে যখন ওটা গেল তখন যে আমি ইয়ে করলাম না, তখন আমি চিন্তা করছিলাম যে নেক্সট ইয়ারে করবো কি করবো না, কিন্তু জায়গাটা আসলে আমার নামে আমাদের নামেই ছিল। তখন আমি দেখলাম যে সবাই বলতে শুরু করছে যে মেলাটা আমি করতে পারিনি, একটা মেয়ে ডার্লিং হারবারে, আপনারা একটু খেয়াল করে শুনবেন যে কথাগুলো উঠছিল যে একটা মেয়ে ডার্লিং হারবারে মেলা করতে গেছে কিন্তু সে পারে নাই, একটা মেয়ে বলেই পারে নাই, হ্যাঁ একটা মেয়ে বলে পারে নাই, মেয়েদের দ্বারা এটা হবে না, এই কথাটা মানে সেটা যখন ক্যান্সেল হলো তখন এই ধরনের কথাগুলো উঠেছিল, যখন ক্যান্সেল হলো তখন এটা আমার ফ্রেন্ডরা থেকে শুরু করে আশেপাশের সবাই সেম কথাটাই বলছিল যে একটা নারী নেমেছে সেই জন্যই মেলাটা হতে পারে নাই। এই কথাটা আসলে আমার খুবই ইগোতে লাগছে। আমি তখন চিন্তা করলাম যে আমি কিছুই করলাম না, আমার কথাটা কেন আসতেছে, একটা নারীকে নিয়ে কেন এই টাইপের কথাবার্তা আসবে। কিন্তু আপনি পোস্টার গার্ল ছিলেন এবং আপনার নামটাই সবাই দেখেছে, হ্যাঁ সো দোষটা আপনার উপরেই kind of bortay ekta situation e apni pore geche ji emon ekta situation e pore geche je ami korte parina ami tokhon bolo ami to ashole eta kokhono kora mane ami field e chhilam na field e to ekta chhele chilo amar naam ta keno ashlo tokhon ami chinta korlam je na ami ei bochor mela ta korbo আমি এই বছর মেলাটা করবো এবং এটার জন্য আমি আবার প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তখন আমি যখন আবার গ্রুপ বানানো শুরু করলাম তখন আবার দেখি চারিদিকে আমার ছেলেরাই আসছে এবং তারা এসে একে নিতে পারবে না, ওকে নিতে পারবে না, আমার কোনো স্বাধীনতা নেই। ওনারা তখন বলছে তুমি বেশি বুঝো, তোমার কোনো আইডিয়া আছে, তুমি কোনোদিন মেলা করছো, তুমি কোনোদিন সামাজিক কিছুর মধ্যে ঢুকছো অস্ট্রেলিয়াতে, তুমি কিছু জানো না, আমাকে এমন করে বলা শুরু করলো। তখন আমি একদম একটা ডিসিশন আপনি নিতে পারছেন না যেখানে আপনি মেলাটা নামাচ্ছেন, এক্স্যাক্টলি আমি কোনো ডিসিশনই নিতে পারছি না, ইভেন আমাকে এটা পর্যন্ত বলা হয়েছে তুমি কোনোদিন কোনো কিছু করো নাই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম, আমাকে এটা পর্যন্ত আমাদের মিটিংয়ে বলা হয়েছে। তখন আমি কানিতাকে ঢুকালাম, কানিতাকে আমি তখন নিয়ে আসলাম যে ও আমাদের সাথে থাকবে, কারণ আমি দেখতেছি যে আমাকে একলা পেয়ে ওরা মানে ইয়ে করছে এবং মিসইউজ করছে এবং বলতেছে আমি কিছুই পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি তখন আবার ওনাদের হাতে ছেড়ে দিলাম মেলাটা, আমি যে ঠিক আছে আপনারা করেন আমি আসি, হ্যাঁ আপনারা কিভাবে করবেন কিন্তু এবার আমি সাথে থেকে দেবো, কারণ আমি বুঝছি আগের বার আমার নামই ডুবছে, সো আমি এবার ছেড়ে দিব না। যখন উনারা শুরু করলেন এবং উনি আমাকে বলছিলেন যে তুমি কোনোদিন করনি, আমি তখন বললাম যে দেখেন আমার বাবা উনি জেসিজের প্রেসিডেন্ট ছিলেন, আমি ছোটবেলার থেকে দেখছি একটা অর্গানাইজেশন কেমন করে চলে, আমার বাবা এখানে অপরাতে এসে কনফারেন্সও করেছে, তো আমি উনারই মেয়ে, সো আমার একটু হইলেও আইডিয়া আছে যদিও নিজে থেকে করিনি। এরপর যখন শুরু হলো তখন আবার দেখলাম আমি যে উনারা আসলে ভেদাভেদ করছে, একে নেওয়া যাবে না, ওকে নেওয়া যাবে না। আমি চিন্তা করলাম একটা মেলা মানে সবাইকে নিয়ে মেলাটা করা, একলা একলা একটা মেলা সম্ভব না মানে মানুষজনকে ছাড়া। এরপরে যখন আস্তে আস্তে হলো বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে সবাই তখন চিন্তা করলো যে মেলাটা হবে না, আস্তে আস্তে দেখলাম একে একে সবাই কেটে পড়তেছে কারণ এখানে টাকা পয়সা ইনভলভ ছিল, এখানে মানুষকে কনভিন্স করা সব কিছু মিলা, আর ডার্লিং হারবার মেলাটা আসলে অনেক এক্সপেন্সিভও ছিল। তো যখন এরকম হইলো পরে আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসলো
গন্ডিটা আমি দেখতে পাচ্ছিলাম এক এক করে সব বাধ হয়ে যাচ্ছে, কেউই থাকছে না, কেউই করতে পারছে না, সবাই বলছে এটা অসুবিধা ওইটা অসুবিধা। আমি তখন করলাম কি, তখন আমি নিজের হাতে নিয়ে নিলাম, আমি বললাম যে না আমি একটা একটা করে সলভ করব, যেহেতু ডার্লিং হারবার থেকে একটা টাইম লিমিটেশন দিয়ে দিয়েছে এই কাজটা এরপরে এই কাজটা এরপরে। তখন সবাই আমাকে বললো করতে পারবা না, হবে না, আমি সি যে না কেন করতে পারবো না। এই তখন আমি নিয়ে নিয়ে একটা একটা করে টিক চিহ্ন দিয়ে যখন যাকে দরকার আমাকে, আমি এই কথাটা বলবো আমার এই মেলার পিছনে কানিতার অনেক বড় অবদান আছে, ও আমাকে অনেক হেল্প করছে। যদিও লাস্টের দিকে ও ভেবেছিল যে মেলাটা হবে না, কিন্তু আমি আসলে হাল ছাড়িনি, আমি বললাম না আমার সাহস অনেক আর এনার্জি অনেক, আমি আসলে ভাবছি যে হবে না কেন, হইতে হবে, এটা হবে না। আমি যখন যাকে লাগছে টাকার বিনিময়ে হোক রিকোয়েস্ট করে হোক আমি জিনিসটা উদ্ধার করছি। আরেকটা জিনিস আপু, টাকার কথা যেহেতু আসলোই, একটা মেলা নামা তো অবভিয়াসলি স্পন্সর দরকার হয়, অনেক কিছু, এগুলো আপনি অবভিয়াসলি প্রতিবন্ধকতা ফেস করেছেন, তো কিভাবে আলটিমেটলি পুল ওভার করলেন সবকিছু? স্পন্সর তেমন একটা পাইনি, খুবই অল্প টাকার স্পন্সর আমরা পেয়েছি। আর আমি আসলে এমন মানে প্রথমত আমি নিজের কাছে টাকা না থাকলে কোনো কাজ করি না, আমার নিজের কাছে কিছু টাকা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আমি স্পন্সর চেতে গেলাম তখন আমি একটা জিনিস ফেস করছি যেটার কারণে আমি নেক্সট ইয়ার আর মেলাটা করিনি, সেটা হচ্ছে মানুষজন ভাবে যে ভিক্ষা চাইতে আসছি, which is very embarrassing. Like আমি নিজের জন্য কোনোদিন কারোর কাছে 2 টাকা হাত পাতি নাই, কিন্তু কমিউনিটির জন্য করছেন, তারপরেও এটা এরকম একটা ভাব যে আপনি আপনি চাচ্ছেন ভিক্ষা, আমি ভিক্ষা চাচ্ছি এমন একটা ভাব, তো এটা আমাকে আসলে খুবই I feel very bad. তো আমি ওই জন্য এটা করি। আর বাধার কথা যদি বলেন, যেমন মানুষজন যখন পিছায় পড়তে থাকলো তখন একটা বড় বাধা আসছিল, সেটা হচ্ছে আমার ফ্যাশন শো নিয়ে। ফ্যাশন শোর জন্য আমি যাদেরকে ঠিক করেছিলাম তাদেরও আমি নাম নিতে চাই না, তো ওরা লাস্ট মুহূর্তে একদম আপনি বলতে পারেন এক সপ্তাহ আগে ব্যাক অফ করেছে। ব্যাক অফ করাতে আমি আসলে সমস্ত মানে আমাকে ডার্লিং হারবার বলেছে প্রত্যেক আওয়ারে অনুষ্ঠান হতে হবে, মানে স্টেজ খালি রাখা যাবে না এবং তাদেরকে দিতে হবে, ওইটা প্রায় হাফ এন আওয়ারের ছিল শোটা। সবগুলো মেলাতে ফ্যাশন শো করছে, অলমোস্ট সবগুলোতে বলবো আমি, এবং ওরা খুবই ভালো করছে, ওইটা প্রতিষ্ঠা করি এক সপ্তাহের মধ্যে। আমার ছেলেকে আমি রিকোয়েস্ট করে এবং সালমিন, ওর ডাকনাম তানহা, তানহাকে এবং আমার বড় ছেলেকে নিয়ে আমি এইটা অর্গানাইজ করি, এবং তখন বিভিন্ন জায়গায় জায়গায় যেয়ে মেয়েদেরকে নিয়ে এসে, এবং যারা কিনা লাস্ট ব্যাক অফ করছে তারা আমাদেরকে মেয়েও দিচ্ছিল না, মানে বিভিন্ন জায়গায় ফোন করে বলছিল যেন ডার্লিং হারবার শো না করা, কারণ শোটা হবেই না। আমি এক সপ্তাহের মধ্যে শোটা নামাই, এই দা লুক নাম দেই তখনই, এটার প্রতিষ্ঠা তখন করে, এখন পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ চলছে ভালো। বাহ, আর অনেকক্ষণ শুনলাম, আমরা খুবই এক্সাইটেড আসলে, আপনাদের দুজনেরই অনেক কিছু আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। আমরা আসলে কি কি প্রতিবন্ধকতা মহিলাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হয় এটা নিয়ে একটা ডিসকাশনে চলে যাচ্ছি। আমার আমি একটা সিডনিতে কনফারেন্সে গেছিলাম, ওখানে আমার যে কনফারেন্সটা যে রান করছিল সেও বলছিল, শুভ, যে একজন পুরুষ যখন কথা বলে তাকে মহিলা থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে শোনা হয়, এবং যদিও একই কনভারসেশন একই স্পিচ একই ডেলিভারি একটা মহিলা এবং একটা পুরুষ দিচ্ছে, পুরুষকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং শোনা হয় বেশি গুরুত্ব দিয়ে। হ্যাঁ, সো এই জিনিসটা মহিলা এন্টারপ্রেনার হিসাবে কানিতাপু আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এরকম কোনো পরিস্থিতিতে আপনাকে পড়তে হয়েছে কিনা যেখানে ব্যাপারটা, আমি প্রথম নারী, এবং প্রথম নারী না এবং পুরুষদের মধ্যেও আমি প্রথম। তো আমাদের দেশে আবার একটা জিনিস কিন্তু বেশ চালু, ওটা ভালো লাগে কখনো কখনো, যে প্রথমে আসে তাকে কিন্তু মোটামুটি একটা লেভেল দিয়ে দেয়া হয়। আমার জায়গাটাতে সেদিক থেকে আসলে কোনো সমস্যাই হচ্ছে না এখন। হ্যাঁ, কিন্তু মানে ক্লায়েন্ট ডিল করতে গিয়ে আপনাকে তো মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই এই বিষয় কিন্তু প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মহিলাই বিভিন্ন সময় ফেস করে এসেছে। হ্যাঁ,
কখনো কি আপনার সাথে এরকম হয়েছে যে আপনার কাছে মনে হয়েছে যে আপনি মহিলা জন্য আপনার 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 কথাকে ভ্যালু করা হয়নি ঠিকমতো? একবার একবার হয়েছিল, আমি বলি, আমার ক্লায়েন্ট ছিল, বেশ ফাসি ছিল তারা, তো ওরা একটা কথা সত্য যে ওনারা ছবি হয়তো বের করে আনছেন পিন্টারেস্টের থেকে, এন্ড পিন্টারেস্টের ছবি ইট কুড বি ফ্রম ইংল্যান্ড, ইট কুড বি ফ্রম প্যারিস, ইট কুড বি ফ্রম এনিওয়্যার, আর সেটাতে হয়তো বা সেরকম করে পাউন্ডে পে হচ্ছে, সবকিছু অনেক এক্সপেন্সিভ হচ্ছে, কিন্তু আমাকে বলা হচ্ছে সেই নির্ধারিত বাজেটের ভিতরে, লিমিটেড বাজেটের ভিতরে এটা তৈরি করে দিতে, যে জিনিসটা আমার হিসাবে বলছে কয়েক কয়েক হাজার ডলার হবে, কিন্তু আমি হয়তো বা বলছি যে হুবু এটা হবে না, কাছাকাছি কিছু যে যাবে, এবং আই কুড বি ইন্সপায়ার্ড বাই দিস ওয়ান অ্যান্ড ডু সামথিং ফ্রম আউট অফ মাই ক্রিয়েটিভিটি, তখনও কিন্তু ওরা মেনে নিচ্ছে ওটা, যে ঠিক আছে আমাদের তা তো অল্পর মধ্যে ঠিক আছে করছে, সুন্দর ব্যবহার করছে, আর করার পরপরই কী করছে, তখনই একদিন কাজ করে চলে এসেছি, ভদ্রলোক বেশ ভালো ব্যবহার করছিলেন শুরুর দিকে, কাজ শেষ করে এসে সন্ধেবেলা যখন আবার রাতের বেলা গেছি র্যাপ আপ করতে, ওটা শুভ একবার আমাকে নিজ চোখে দেখেছিল, র্যাপ আপ ইজ টাইম কনজিউমিং, এটা অনেক বড় লেবারও, সেবার শুভর সাথে যেবার পরিচয়, আমি একাই কাজ করেছি পুরোটা, একাই র্যাপ আপ করেছি, সব কিছু একা করেছিলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিল, যাই হোক, তো ভদ্রলোক আমাকে সাথে সাথে বললেন তোমাকে যেন কত টাকা দিতে হবে, আমাদের কালচারে হঠাৎ করে আপনি আপনি থেকে ওই মুহূর্তে চোখের ভাষা দেখতে বেশ কেতা দুরস, বেশ ভদ্র, তাদের প্রফেশনও ভালো, আমি ফেসবুকে দেখেছি, আমার এত লজ্জা লাগলো যে আমি কেন এর কাজটা নিলাম, সত্যি বলছি আমার, আমি সেইবারের মতো অপমানিত বোধ আর কখনো কখনো হইনি, যে সে জাস্ট আমাকে এমন করে বলছে তোমাকে যেন কত টাকা দিতে হবে, আমি অবাক হয়ে গেছি, যে আমি নাম এই জন্য নিব না, তারা বেশ নাম করা স্কুলের, নাম করা মানুষের, নাম করা জব, তারা বেশ নাম করা, আর আপনার এই ফিলিংসটা কাজ করছে যে এটা যদি কোনো পুরুষ হতো, না পুরুষকে কেন বলবে, এই বিহেভিয়ারটা ডেফিনেটলি থাকতো না, বলতে হ্যাঁ ভাই বলেন কি কত দিতে হবে বা এরকম কিছু একটা হয়তো বলতো, যেভাবে আমার কাছে এসে বলল, আই ওয়াজ লাইক from the beginning they were very nice and apni 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 I don't know suddenly এইটাতে I was really really offended, আমার খুব খারাপ লেগেছিল আসলে, আর ওইটা মনে করলে আসলে আমার এখনো খারাপ লাগে, এবং ইন্টারেস্টিংলি কমিউনিটি, সো অ্যাট মেনি ইভেন্টস স্টিল আই সি দ্যাট পার্সন, অ্যান্ড এনিওয়ে ওয়েল দিস ইজ পার্ট অফ দিস ইজ দিস কামস ইন দ্য প্যাকেজ, যে কাজটা আমি করি ওটার প্যাকেজের মধ্যে এগুলো সব আছে, আপনাকে কেউ সালাম দিবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, তো একবার একটা রিভিউতে খুব এই যে এই রিভিউতে খুব মন খারাপ ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে বললো শোনো অ্যাপেলেরও রিভিউ খারাপ থাকে, হ্যাঁ সুতরাং তোমার মন খারাপ করার কিছু নাই, সবাইকে তুমি খুশি করতে পারবে না, আর সবচেয়ে যখন আপনার বাজেটটা থাকে এত একটা টাইট বাজেট থাকে, আপনি আমাকে অনেক মিষ্টি পিঠা দিতে যদি বলেন, আমি যত চিনি গুড় বাটার ঢালবো ঘি ঢালবো ততই না ভালো হবে। আচ্ছা আমি এর পরের প্রশ্নটা করতে চাই, হচ্ছে মহিলারা সচরাচর ইউনিয়ন যোগ করতে চান না, যেখানে অস্ট্রেলিয়ান ইউনিয়ন গুলোতে মহিলাদের সংখ্যা পুরুষের থেকে বেশি, বিশেষ করে আমি যখন শারমিনাপুর কথা শুনছিলাম, বাংলাদেশি মহিলারা পারিবারিক সামাজিক কারণে মানে এইসব বিষয়ে পিছিয়ে, এই যে ইউনিয়ন, যে মহিলারা মিলে একটা গ্রুপ করে একটা দাবি করবে তাদের অধিকারের জন্য, তো আপনার যে এই যে সিচুয়েশনটার মধ্যে আপনি পড়লেন যেখানে আপনার এমার্জেন্সি কল করলে ওরা আস্তে আস্তে আপনি মানে মারাও যেতে পারেন, এরকম পরিস্থিতিতে থেকে আপনার কখনো মনে হয়েছে ইউনিয়ন যোগ করা উচিত, কিংবা আপনার নিজের সেফটির জন্য যেখানে লাইফ ইন্স্যুরেন্স থাকবে, যেখানে আপনি যদি আঘাত পান কিংবা আপনার কিছু হয়ে যায়, ইওর সান অর সামবডি হু ইজ মানে আপনার সেটার ওয়েলফেয়ার করার জন্য কেউ থাকবে সেটা, হ্যাঁ এক্স্যাক্টলি। প্রথম কথা হচ্ছে আসলে কিন্তু ট্যাক্সিতে আমি যখন ফোন করি পুলিশে রাইট অ্যাওয়ে আমি পুলিশ পাই, ওটা আসলে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছিলো তো ওই জন্য আসলে অমন হয়েছিল, কিন্তু এমনিতে অন্যান্য ট্যাক্সি ড্রাইভার আমাকে সবসময় বলতো আমরা যদি ট্যাক্সি কল করি মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগে, কিন্তু আমি ট্যাক্সি কল করার সাথে সাথে পুলিশ চলে আসতো, তো আমি ওটাতে সেফ ফিল করতাম, আমার কখনো এটা ট্যাক্সি চালাতে গিয়ে মনে হয়নি যে ইউনিয়ন জব করা দরকার। ওকে সো ইউনিয়নটা হচ্ছে আমি জানি না, হ্যাঁ রাইটটাকে প্রজেক্ট করে, কিন্তু আমি আসলে আমি আপনাকে তাছাড়া অ্যাক্সিডেন্টও হতে পারে, ইটস নট অ্যাবাউট যে একজন, আসলে আমার মাথায় সবসময় থাক আমি আসলে কোনো কিছু নিয়ে ভয় পাই না, এটা হচ্ছে এক নম্বর কথা, মানে ইউনিয়ন জব করা দরকার অ্যাক্সিডেন্ট হলে কিছু হবে ওই ওই খারাপ চিন্তাটাই আমি কখনো করতাম না, আমি সবসময় চিন্তা করতাম আমার কাজ করতে হবে, আমার ছেলেকে আমার টানতে হবে, রাইট দ্যাটস ইট।
Interesting. I'm really glad to hear. কারণ এরকম মনে হয় অন্যান্য মহিলারাও এরকম সাহসিকতার জন্যই অনেক সময় যেই জিনিসগুলো অ্যাভেলেবল যেই রাইটগুলো ওরা কিন্তু রাইটফুলি পেতে পারে জাস্ট একটা ইউনিয়নের মাধ্যমে সেটাই অ্যাভেল করে না যেটা আপনি ইউ আর ওকে আপনি একটু যদি বলতেন এটা আমি আমার জবের ক্ষেত্রে এটা আমার জবের ক্ষেত্রে আমি ইউনিয়নের মেম্বার কিন্তু ওকে কেননা আমি আমি বিলিভ করি সিচুয়েশন মে happen create anything True. could happen so amar ekta sob shomoy amake jeta sharmin sob shomoy bole tomar kono sahosh nai tumi amar kach theke kichu sahosh na ami bollam dekho darling there is a thin layer between sahosh ar dushahosh amar sahosh ache amar dushahosh nei ha hoyto ba tomar dushahosh ache hote pare to ami shei jonnei sob shomoy plan b rakhi ami jani na ami future dekhte parina so ami shei jonnei union er member ar ki amar job ta ke secure korar jonno ba kono kichur jonno kono পরিস্থিতির শিকার হলে আমাকে যেন কেউ ব্যাক করতে পারে আমার জন্য যেন কেউ কথা বলতে পারে সেজন্য আমি ইউনিয়নের সো এখন পর্যন্ত ইওর এক্সপেরিয়েন্স হ্যাজ বিন গুড ইউনিয়নের সাথে ইউ আপনি ইউনাইটেড ফিল করেছেন সেই ইউনিয়নে দে লুক আফটার ইউ দে কেয়ার রাইট আচ্ছা সো একই সাথে আসলে মহিলাদের একাধিক ভূমিকা পালন করতে হয় এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম যে আপনারা দুজনেই মাল্টিটাস্ক কিভাবে করেছেন ফুল টাইম কেয়ারার থাকা অবস্থাতেও ফুল টাইম জব করা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকাটা খুব ডিফিকাল্ট তো আপনাদের দুজনকে এই প্রশ্নটা করব প্রথমে হয়তো কান্তা আপুকে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে করেন এর অভিজ্ঞতাটা আপনি যদি বলতেন এবং সাথে সাথে আমি ছোট একটা জিনিস অ্যাড করতে চাই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের এই জায়গাতে মনে হয় আরো একটা বিষয় মাথায় রাখা দরকার যে আপনাদের দুজনের পেশাই উইকেন্ড ভিত্তিক হ্যাঁ উইকেন্ডে আপনাদের 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 নিজেদের কাজের মধ্যে ইনভলভ থাকতে হয় তো সেই ক্ষেত্রে মানে দেখা যায় যে বাচ্চাদের উইকেন্ডেই ছুটি থাকে এবং মানে পরিবারকে সময় দিতে পারার মতো হ্যাঁ ঠিক আছে আমরা যারা বাসায় থাকি বাসায় হয়তো সেদিন একটু ভালো মন্দ রান্না করা হয় সেই পুরো ফ্যামিলিকে ছেড়ে দিয়ে ঠিক আছে বা ফ্যামিলিকে এক সাইডে রেখে আপনারা তখন ফ্যামিলিকে মানে আপনারা এই এই টোটাল শোটা আপনারা কিভাবে ম্যানেজ করেন আসলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন এটা ম্যানেজারই ব্যাপার কিন্তু ম্যানেজ হচ্ছে আমি যেটা মনে করি আমি স্টিল আমি আই বিলিভ আই এম ব্লেসড আমার উইকেন্ডের জবটাতে আমার ফ্যামিলি কিন্তু আমার সাথে থাকতে পারছে ফার্স্ট থিং অ্যাট লিস্ট আমাদের দূরত্বটা হচ্ছে না সাথে থাকছে হয়তো কোয়ালিটি টাইমটা ওইভাবে ওরা পাচ্ছে না বাট স্টিল উই আর অল টুগেদার মেবি উই আর নট গেটিং টাইম টু গেট ইন টু ইচ আদার বাট উই আর টুগেদার তো খাওয়াটা হয়তো একসাথে হয়ে যাচ্ছে বাইরে হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে কাজের মধ্যে হয়ে যাচ্ছে তো ওইভাবে করে উইকেন্ড হচ্ছে আর মাল্টিটাস্কিংয়ের যে ব্যাপারটা অনেস্টলি আমরা এই দেশে আসার পর কিন্তু নিজেরাই আসলে মাল্টি আমরা চাই আর না চাই করতে হবে আমি যদি ঘুম থেকে উঠে নাস্তার ব্যবস্থা না করি নিজেও খেতে পারবো না কেউ খেতে পারবে না বা যাই যারটা পারে সে তারটা খেয়ে যেতে পারবে কিন্তু আমারটা আমাকে দেখতেই হবে সো মাল্টিটাস্কিং এটা আমি না প্রত্যেকটা মহিলা এখানে করছে আর সেটার ব্যালেন্সটা এইভাবে যেহেতু আমার সাথে প্লাস আমার এই নিজের কাজটা আছে যেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জটা আর সেটাকে ওভাবেই করছি যে সবাই মিলে একসাথে করছে আসলে আমাকে আমার হাজবেন্ডও হেল্প করছে আমার দুটা যে বাচ্চা একজনের 9 বছর একজনের 7 বছর ওরা দেখা যাচ্ছে ওরা সাথে থাকছে কিন্তু আমি আবার একটা জিনিস করি যে খুব বেশি ওরা যেন ডিভাইসের প্রতি এডিক্টেড না হয়ে যায় এটা আমি সবসময় খেয়াল রাখি আমার চোখ কান সবসময় এই ব্যাপারটাতে খোলা থাকে সেজন্য ওরা যখন আমার সাথে যাচ্ছে হয়তো আমি একটা আর্টের খাতা নিচ্ছি বা একটা সামথিং ম্যানুয়াল এক্স্যাক্টলি ম্যানুয়াল আমি দেখেছি ওরাও এসব করতে খুব পছন্দ করে ওরা তখন বলছে মা আমি একটু একটু তোমাকে হেল্প করি আমি বলে হ্যাঁ তুমি হেল্প করবো বাট হাউ মাচ ইউ উড পে মি আমি আপনাকে কাজ করতে দেখেছি কারণ মানে যেহেতু হয় কি আমরা আমাদের আসলে ছোট কমিউনিটির মধ্যে আমরা যেখানেই যাই সেই পুরনো মুখগুলো ঘুরে ঘুরে আসে ঠিক আছে তারাই অর্গানাইজ করে ঠিক আছে ভালোই লাগে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের এই এই বিষয়টা আমরা ওয়াজিয়া আপুর কাছ থেকেও একটু একটু হিন্ট পেয়েছিলাম কিন্তু পরের টপিকটা আসলে খুব নেসেসারিলি আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বলা হয় যে নারীরাই নারীদের শত্রু মহিলারাই মহিলাদের বুলি করে এবং সম্ভবত ওয়াজিয়া আপু এই এই বিষয়টা আমাদেরকে আশা করি যে ক্লিয়ার করতে পারবেন মহিলারাই মহিলাদেরকে বুলি করে মা কিংবা শাশুড়ি অথবা ভাবি প্রগতিশীল সবকিছুতেই বাধা হয়ে দাঁড়ান তীব্র নিন্দা ও পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বিভিন্ন মতের সে প্রগতিশীল নারীদের দমন করার চেষ্টা করা হয় আপনার আপনার লাইফে এই ধরনের মানে বুলিং অবশ্যই হয়েছে প্রত্যেকটা নারীর সাথে সেটা হয় আপনার আপনার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল মানে আপনার আপনার ফ্যামিলি আপনাকে কি হেল্প করেছে
আসলে আমার সিচুয়েশন রিকভার করার জন্য আমার অনেক কম বয়সে বিয়ে হয়ে যায়, সো আমি আমার ফ্যামিলি থেকে অনেক কম বয়সে বের হয়ে আসি। আর যেটা হয়, হ্যাঁ আমার ফ্যামিলিতে আমাকে খুবই রেস্ট্রিকশনে রাখা হতো, আমাকে বারান্দায় যেতে দেওয়া হতো না, ছাদে যেতে দেওয়া হতো না, নিচে আমার ভাই বোন, আমার বোন থেকে অনেক ছোট ছিল, সাইকেল চালাতো, আমি সেখানে যেতে পারতাম না, সেহেতু আমি কখনো সাইকেল চালাতে পারিনি। আমাকে কখনো আমার আত্মীয়দের বাসায় যেতে দেওয়া হতো না, আমার বাবা মা যখন যেতেন ছাতে করে নিয়ে যেতেন, ছাতে করে নিয়ে আসতেন, কারোর সাথে আমি ফোনে কথা বলতে পারতাম। মানে এমন একটা পর্যায়ে আমাকে রাখছিল একদম পুরো নেসেসারিলি। এই জিনিসটা খেয়াল করেন যে এটা কিন্তু মানে বাবা করছেন না, ঠিক আছে, বাবার চেয়ে মা বেশি করছেন, তার 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 মানে ইয়ে বেশি থাকছে, ঠিক আছে, মানে মেয়েকে কন্ট্রোল করার চেষ্টা তিনি বেশি করছেন, মা শিখেছেন তার মার কাছ থেকে, তার মা শিখেছেন তার মার কাছ থেকে, এরকম করে জেনারেশনের পর জেনারেশন সেটা চলে আসছে। হচ্ছে যে আসলে কিছু হলে হয়তো আমার বাবা আমার মায়ের উপরে দোষ দিবেন যে তুমি সারাদিন বাসায় থাকো, তুমি কেন মেয়েকে হ্যান্ডেল করতে পারল না। তো আর বাবা তো আসলে বাসায় থাকতেন না, আর এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সংরক্ষণশীলতার জন্যই কি এটা হতো নাকি অন্য কোনো কারণে এটা হতো বলে আপনার মনে হয়? না, সংরক্ষণশীলতার জন্যই এটা হতো, আর কোনো কারণ মনে হয় না। তবে যেটা যে আমার মা এখন আমাকে বলে যে আমি তোকে কোনো কিছুই করতে দেই নাই, সেখানে যে এখন মানে পুরো অস্ট্রেলিয়া চুষে বেড়াচ্ছ, মানে এটা একটা আনবিলিভেবল। কারণ আমার মা আমাকে ম্যাট্রিকের সময় বলছে তুমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেবো তখন ঘড়ি কিনে দেবো, কাজল ছাড়া আর কিছুই লাগাইতে দিত না। মানে ওই অবস্থা থেকে আমি এখানে উঠে আসি, প্রচন্ড প্রচন্ড কন্ট্রোল একটা লাইফ। এবং শুধু তো সেটা অস্ট্রেলিয়াতে না, আপনি আমেরিকাতেও ছিলেন। হ্যাঁ, এখন আমি যেটা আমি আম্মুকে বলি যে আম্মু তুমি যদি আমাকে একটু ছাড়টা দিতা তাহলে আমি কোথা থেকে কোথায় চলে যেতাম। আম্মু এখন স্বীকার করে যে তখন আসলে বুঝতে পারি। এই যে পরিবার আমাদেরকে যে সাপোর্ট করে না, বিশেষ করে মেয়েদেরকে সাপোর্ট করে না, মেয়েদের বিভিন্ন পেশা সিলেকশনের ক্ষেত্রে, আমাদের আমাদের যে চয়েস গুলো আছে সেই চয়েস গুলো সিলেকশনের ক্ষেত্রে, কারিতাপুর রান্না শিখছে শেফ হবে, ও মা মেয়ে রাধুনি এই কাজ শিখছে, বা মেয়ে কি করছে মেয়ে তো ফাইন আর্টস এ পারে, ও কবি হবে ঝোলা নিয়ে ঘুরবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো সেরকমই আমার সারা জীবনে শখ ছিল ফাইন আর্টস এ পড়বো, আমার আলিগড় ইউনিভার্সিটি থেকে পেপার টেপার সব চলে এসছে, আমি চলে যাবো। আই স্টার্টেড ড্রিমিং। আর আমি আসলে ভাই বোন আমরা চারজনের মধ্যে আমি সেকেন্ড ইজ আম দ্য রেবেল। তো আমি সবসময় রেবেল ছিলাম, কারো কথাই শুনতাম না, আমি যা ঠিক করেছি তাই হবে, সেটা যেভাবেই হোক সেটাই হবে, আমি চলে যাচ্ছি সব ঠিকঠাক মোটামুটি। তো এর মাঝেই পরিবার একটু হানা দিল, বললো যে না ঠিক আছে তুমি একটা চেষ্টা করে যাও, তুমি একটু ফার্মেসিতে একটা ভর্তি পরীক্ষা দিয়ে দেখো কি হয়। ভর্তি পরীক্ষা দিলাম, কেন কি হলো জানি না, সামহাও আমি খুব ভালো গ্রেড পেলাম, আমার কপালটা ওখানে ফুটে গেল যেটা বলি আমরা। তখন আমাকে বললো না তোমাকে এখানেই থাকতে হবে, এখানেই পড়াশোনা করতে হবে। আমি মানে মোটামুটি আমার সব কিছুকে একদম টোটালি ডিফারেন্ট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কোথায় ফাইন আর্টস আর কোথায় মেডিসিনাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি এভরিথিং, লাইক রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গেল আমার জীবনেও যেন। তো তারপর আমি তখন ভর্তি হলাম, পড়লাম, বাট ইউনো লাইক আমার সোলটা ছিল সবসময় ক্রিয়েটিভ ব্যাপারগুলোতে, তাই সবসময় আমি ভাবতাম কখনো যদি আমি একটু ছুটতে পারি আমাকে কেউ বাঁধতে পারবে না। তো তারপরে এখানে আসলাম, এখানে আমি ফার্মেসিতেই কাজ করছিলাম ডিসপেন্সিং টেকনিশিয়ান হিসেবে, ভালোই করছিলাম। আমি সবসময় ভাবতাম এই কর্নার শপ ছোট্ট পিছনের এই দোকানে বসে কাজ করাটা এটা হতে পারে না আমার জন্য, হতে পারে না। আমি মানে আই এম মোর ফর পিপল, আমি কথা বলতে ভালোবাসি, মানুষ ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, মিশতে ভালোবাসি। তারপর আমি আস্তে আস্তে তখন যখন এটা শুরু করে দিলাম তখন আমার মনে হতো না আমি সেখানে আমি যেখানে থাকতে চাই। এখন সবচেয়ে মজা হচ্ছে বাবা মা সবসময় বলে, আমার তো আত্মীয় স্বজনরা সবসময় বাবা মাকে বলতো যে ওকে আপনারা ফাইন আর্টসে পড়ান, ইন্টেরিয়র ডেকোরেশনে পড়ান, ওকে এইটাতে পড়ান, ওকে মেকআপ আর্টিস্ট বানান। তারপরে বাংলাদেশে কতগুলো বড় বড় আছে না, যে পার্সোনা, ফারজানা, শাকিল, কি কি সব বললো যে ওদের মতো হবে, জাহিদ খান বলে যে ওদের মতো হতে পারতো, ওকে সবসময় এসব। তো বাবা মা বলতো না না না। তো এখন কি তারা রিগ্রেট করেন সেই জিনিসটা নিয়ে? ও মাই গড, রিগ্রেট না, আমার বাবা এখন বলে আমার যে কাজগুলো দেখে আমার হয়তো বোঝার ভুল ছিল, বাবা বা মা দিয়ে আমার পরিবারের থেকে আমাকে বলা হয় যে ওনাদের বোঝার ভুল ছিল। আর হবে, আমাদের সমাজের এখন দৃষ্টিভঙ্গি পাল্টেছে, যেটাকে আমরা বলি পার্সপেক্টিভ। আমি এখান থেকে মাইক্রোফোনটাকে একটা ফোম দেয়া দেখছি, আপনারা দেখছেন খালি এই জায়গাটুকু, তো লাইকওয়াইজ। তো এখন ওনাদেরও দৃষ্টিভঙ্গি সবারই পাল্টেছে, সবাই এখন বলে আমারই আত্মীয় স্বজনরা এখন
ইন্টেরিয়র ডিজাইনিং এ পড়ছে, ফাইন আর্টস এ পড়ছে আমার আত্মীয়রা। তো তখন এটা এখন খুব ভালোভাবে আমাদের ফ্যামিলিতে আসলে এটা গ্র্যাব করেছে সবাই, আমি দেখছি, আর ওরার সাথে সরিও হচ্ছে এবং সরি না আমাকে ইন্সপায়ার করছে। দ্যাটস ওয়ান্ডারফুল, ইয়া ইট ইজ অনেস্টলি। আমরা কথা বলছিলাম ওমেন বুলি ওমেন, এখন এখান থেকে আমরা অবভিয়াসলি সরে এসেছি। আমি যেটা আসলে নিজে ফেস করেছি এবং আমি এই কথা উদাহরণটা এই জন্য দিচ্ছি যেহেতু আমরা সরে যাচ্ছি টপিক থেকে, সেটা হচ্ছে ধরেন লট অফ দ্য টাইম আমাকে এটা শুনতে হয়েছে যেহেতু আমি অনেক কালচারালি ইনভলভড, আমি স্টেজে থাকি, আমি পারফর্ম করি, পারফর্মিং আর্টস আমার সবসময় ইনভলভ থাকতে হয়েছে, আমি যখন থেকে সিডনিতে এসেছি আমি করেছি এগুলি, খুব পছন্দ করি। অনেক মহিলা আমাকে এসে জিজ্ঞেস করেছে, বাহ আপনার হাজবেন্ড তো আপনাকে সব করতে দেন, আপনি এত লাকি, আপনার মতো তো মেয়েই হয় না, এত সুযোগ সুবিধা করতে দেয়। এবং এছাড়াও দেয়ার ওয়াজ আ টাইম ফ্রেম আমি সিঙ্গেল মাম ছিলাম আপনার মতো শারমিন আপু, এবং ওই সময় আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়েছে মহিলাদের কাছ থেকে ইনডাইরেক্টলি, ইউ নো, যেসব ভাইয়াকে আমি ছোটবেলা থেকে চিনি তারা আমাকে বলতো, আপু আমি তোমাকে, তুমি আমার থেকে হেল্প চাইলে আমার, আমি তোমাকে হেল্প করতে পারবো না কারণ তোমার ভাবি এটা পছন্দ করবে না, তুমি তো বুঝোই যে তোমার স্ট্যাটাসটা এখন কি, এই জন্য সে মাইন্ড করবে যে, ইউ নো, দিজ আর দ্য স্টিরিওটাইপস আমরা ফেস করে থাকি সিঙ্গেল ওমেন হলে বা ম্যারিটাল স্ট্যাটাসের জন্য বিভিন্ন জন্য ওই সব জিনিসে আমরা আসছি। সো এই যে ওমেন বুলিং ওমেন, আপনাকে এই যে মানুষজন শারমিনাপুর কথাগুলো বলতো যে আপনি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছেন না কি করছেন, এই জিনিসগুলো নিয়ে যদি একটু আলোকপাত করতেন। তার মানে নিশ্চয়ই ড্রিঙ্ক করে, সিগারেট খায়, এটা ওটা, মানে আমি জীবনে কোনোদিন এগুলো করিনি। সো আমি বলতাম যে আমি ড্রিঙ্ক করে কেমন করে গাড়ি চালাবো, এটা তো সম্ভব না অস্ট্রেলিয়াতে, তাই না? তো আমি একটা ছোট উদাহরণ দিতে চাই, যেটা হচ্ছে যে আমার ফেসবুকে আসলে আমার মেলার কারণে, আমার স্কুলের কারণে, আমাদের রিসর্টের কারণে অনেক ফ্রেন্ড, মানে প্রায় 5000 ফ্রেন্ড আছে। তো ওখান থেকে একজন আমাকে একদিন মেসেজ করছে ইয়েতে ফেসবুকে মেসেঞ্জারে যে আমি আপনার সম্বন্ধে জানতে চাই। তো আমি দেখলাম যে ভদ্রলোক সিডনিতেই থাকেন, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমার সম্বন্ধে কি জানতে চান। বলে কি যে না আমি আপনার সম্বন্ধে আসলে অনেক কিছু শুনছি, তাই আমি আপনার কাছ থেকে আপনার সম্বন্ধে জানতে চাই। আমি বললাম আপনি কি আমাকে, আমি সে কি শুনছেন? তখন বলে কি আমি আপনার সম্বন্ধে ভালো শুনছি, খারাপও শুনছি। আমি সে ঠিক আছে আমি আপনাকে আমার সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন ভালো কি শুনছেন এবং খারাপ কি শুনছেন, প্রথমে আপনি ভালো কি শুনছেন এটাই আমাকে বলেন। তখন উনি বললো যে আমি ভালো শুনছি আপনার সম্বন্ধে যে আপনি প্রচণ্ড কর্মঠ, আপনি মানে এতটাই কর্মঠ যে ছেলেদেরকেও আপনি হার মানান, আপনি অনেক কাজ করেন, হ্যাঁ এটা আমি আপনার সম্বন্ধে ভালো শুনছি। আর আমি বললাম যে তাহলে আপনি খারাপ কি শুনছেন আমার সম্বন্ধে? বলে কি আপনার সম্বন্ধে খারাপ শুনছি যে আপনি অনেক উল্টাপাল্টা কাজ করেন, আপনি মদ খান, আপনি পার্টিতে যান, হ্যান ত্যান। আমি যে আচ্ছা আমি মদ খাই এইটা আমি না, আপনি খারাপ মানুষদের সাথে চলেন, এক্স্যাক্টলি এই কথাটা উনি বলছে যে আপনি খারাপ মানুষদের সাথে চলেন। আমি সে আমি খারাপ মানুষদের সাথে চলি মানে কি, আমি যাদের সাথে চলি তারা মদ খায়। আমি সে দেখেন যে মদ খায় তার সাথে যে আমার মদ খাইতে হবে এটার কোনো কথা নেই, হ্যাঁ নেসেসারি না, আমার নিজের এতটাই পার্সোনালিটি যে আমি ওইটা আমি কন্ট্রোল করতে পারি যে আমি কি করবো না করবো। তারপরে যারা মদ খায়, সিগারেট খায় কিংবা অন্য বাজে কাজ করে তাদের সাথে চলো মানে না যে ওইটাও আমি করি। কিন্তু এখানেও একটা ভুল আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা শুনছেন যে আমি অনেক কর্মঠ, আপনাকে একটা আমি ফ্রি অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে যে যারা যেসব মহিলারা প্রচণ্ড কর্মঠ হয় তারা কখনো খারাপ হয় না, কারণ খারাপ কাজ করার টাইমই তাদের থাকে না। এই কথাটাই আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি। তারপর উনি থ্যাংক ইউ বলে রেখে দিছিল, মানে এরপর আমি আর কথাই বাড়াই নাই। আচ্ছা আমাদের এখানে যারা দর্শক এবং শ্রোতা আমাদের সাথে শুনছেন তারা কিছু কমেন্ট করেছেন, আমরা সেই কমেন্টগুলো যদি একটু নিয়ে নিতে পারি। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স লাইভ 90.5 এফএম, আমরা আছি ফেসবুকে আমাদের গানবাক্স পেজে, সেখান থেকে আমাদের লাইভ যাচ্ছে। আপনারা অলরেডি বেশ কিছু কমেন্ট করেছেন কানিতা আপু এবং ওয়াজিয়া শারমিন আপুর উদ্দেশ্যে। বানি মনি কোনো কোনো একটা টপিকে তিনি তিনি একমত জানিয়েছেন। আবিদা রুচি লিখেছেন ওয়াও মাই টু ফেভারিট লেডিজ, দারুণ। সাথে তিনি লিখেছেন যে এনজয়িং। শুভাশিস ভৌমিক লিখেছেন আজকের অতিথি নির্বাচন যথার্থ হয়েছে, বিভিন্ন পেশার অতিথিদের আমন্ত্রণ জানালে অনুষ্ঠানে বৈচিত্র্য আসবে। ডেভিড আশিস পান্ডে লিখেছেন তোমাকে যেন কত টাকা দিতে হবে, শোনার পরে পুরুষ হিসেবে লজ্জা পেলাম। বডি ল্যাঙ্গুয়েজ ও অশালীন কথার প্রতিক্রিয়া থেকে নিজেকে সামলাবার প্রধান কি কি দিক থাকা উচিত, কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট।
যে বডি ল্যাঙ্গুয়েজ ও অশালীন কথার প্রতিক্রিয়া থেকে নিজেকে সামলাবার জন্য কি 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 দিক থাকা উচিত মিসেস কানিতার কাছ থেকে শুনতে চাই। আর জান্নাত ফেরদৌস লিখেছেন, কানিতা আপু ইজ সাচ এ গ্রেট ইন্সপিরেশন ফর ওমেন, শি হ্যাজ এ ক্রিয়েটিভ মাইন্ড, বাট আই ডিডন্ট নো শি হ্যাজ সো মেনি আদার স্কিলস অ্যাজ ওয়েল, উইশিং অল দ্য বেস্ট ফর হার। তো আমরা আমরা এই এই কোয়েশ্চেনটা কি অ্যাটেন্ড করতে পারি কিনা পিয়া? উনি জানতে চেয়েছেন যে বডি ল্যাঙ্গুয়েজ ও অশালীন কথার প্রতিক্রিয়া থেকে নিজেকে সামলাবার জন্য কি কি দিক থাকা উচিত। আমি মনে করছি এটা আসলে আমি আমি নিজে অ্যাড্রেস করতে চাই এটা। প্রথমত আমি একটা সেশন চালাই মাইন্ডফুলনেস মহিলাদের জন্য, আর আমি এমনিতে মেন্টাল হেলথেও কাজ করি, মেন্টাল হেলথ ইনস্ট্রাক্টর। তো আমাদের ওখানে একটা কথা বলে যে কেউ যখন আপনাকে এরকম করে নেগেটিভ কথা বলবে বা ওরকম করে করবে, ও আসলে কি চাচ্ছে, ওর উদ্দেশ্যটা কি আপনাকে খারাপ বোধ করানো এবং আপনাকে নিচু বোধ করানো। তো আমি যদিও খারাপ বোধ করেছি কিন্তু ওকে বুঝতে দেয়নি সেটা, আমি ওর সাথে আমি যথাসম্ভব শান্ত ছিলাম। এরকমের ব্যবহার যারা করবে শান্ত থাকবেন, আর যেন আমরা সবসময় বলি রেসপন্স ইনস্টেড অফ রিয়্যাক্ট। রেসপন্সটা হয় যখন কোনো কিছু একটা ঘটে যায় তার কিছুটা সময় পরে সেটা নিয়ে কথা বলা, রিয়্যাক্ট হচ্ছে ওই মুহূর্তে রেগে ওই মুহূর্তে কিছু একটা বলে। তা আমরা এটাকে বলি স্টপ টেকনিক। স্টপ টেকনিক মানে আপনি STOPP, এসটা হচ্ছে প্রথমে আমি একটু থামলাম, একটা দীর্ঘ একটা একটা ব্রিথ নিলাম, একটু একটু কাম করলাম। টিটা হচ্ছে আমাকে তখন এটা আসলে না একটু টাইম লাগবে। তো স্টপ টেকনিকটা এরকম যে আপনি একটু থামবেন, একটু পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন, একটু শান্ত হবেন, ও কী বলছে বা কী করছে ওটাকে একটু অনুধাবন করার চেষ্টা করবেন, অবজার্ভ করবেন আপনার পারিপার্শ্বিক অবস্থাটা, আপনি কোন জায়গায় দাঁড়ানো, আশেপাশে কতজন মানুষ, কতটা কী কীভাবে কী হচ্ছে, আপনি এখানে রিয়্যাক্ট করলে কী হবে বা রেসপন্স করার জন্য। যেমন ওর সাথে আমার রেসপন্সের আর কোনো জায়গা নেই, ওর সাথে আমার কিন্তু রিয়্যাক্টই করার কথা ছিল। কিন্তু একটা কাজ করতে পারেন, আজকেই ওর সাথে আমার দেখা বা কাজ বা হয়তো কমিউনিটিতে আরও হবে, কিন্তু সেই মুহূর্তে যদি আমি যদি ক্ষুদ্রভাবে যদি একটু ইগনোর করতে পারি বা রিলাকটেন্ট থাকি ওর ব্যবহারে, আমি কিন্তু সহজেই ভুলতে পারবো ব্যাপারটা, বা ওই মুহূর্তে আমার ফেটে পড়া বা রাগ হওয়ার কোনো ব্যাপারটা থাকে না। এটা খুব একটা টেকনিক, এটা হচ্ছে আপনি ওই মুহূর্তে ভাবেন। আমি মনে করি সবসময় অপমান, অপমান কথাটার অর্থ কি, সমানে সমান অপমান। তাই তখন আমাকে যখন কেউ অপমান করে বা আমি বুঝতে পারি, আমি মনে মনে বলি ও তোমার সমান না, তাই ও এটা করছে। আর ট্রাস্ট মি, দ্য ভেরি মোমেন্ট ইট কামস মি ডাউন, আমি আমারটা বলছি। তবে হ্যাঁ, যার কথাটা বলছেন, আমি হয়তো ফেসবুক থেকে উনার মেসেজটা দেখে নিব, উনার উনার নামের সাথে যে উনাকে আমি একটা মেসেজ সেন্ড করবো আজকে রাতের ভেতরে, স্টপ টেকনিকটা আসলে কি, বিকজ হি রিয়েলি ওয়ান্টস টু নো। এটা একটু টাইম লাগতো আসলে প্রত্যেকটা আপনার আমরা কথা বলছিলাম ওমেন বুলিং ওমেন এটা নিয়ে, এখন আমরা চলে যাচ্ছি জেন্ডার স্টেরিওটাইপ নিয়ে। মহিলা ও পুরুষ কি করতে পারে বা পারে না, কি করা উচিত কিংবা অনুচিত, এই সব নিয়ে কিছু স্টেরিওটাইপ আছে। তাছাড়া জেন্ডার বায়াস, লিঙ্গ পক্ষপাত বলে আমরা বলে থাকি, তার মধ্যে জব রিলেটেড বায়াস, স্পেশালি শারমিন আপু আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেহেতু যে কাজগুলো আপনি করেছেন এবং করছেন সেগুলি মোরাললেস ছেলেরা করে থাকে। সো এই জেন্ডার স্টিরিওটাইপগুলো কিভাবে আপনি ফেস করেছেন এবং কিভাবে সম্মুখীন হতে হয়েছে এগুলির? ট্যাক্সিতে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এয়ারপোর্টে গেলে প্রচুর ছেলেদের সামনে পড়তে হয়, এবং আমি যখন ট্যাক্সি থেকে নামি তখন মানে থাউজেন্ডস অফ ছেলেরা ওখানটা থাকে। এটা খুবই এম্বারেসিং যে নামার পরে মনে হয় কি সবাই তাকায় আছে, মানে হয়তো ওনারা তাকায় থাকে না কিন্তু আমার মনে হয় যে সবাই আমার দিকে তাকায় আছে, মানে ড্রাইভার সিট থেকে ওরা এক্সপেক্ট করে না যে একজন মহিলা নেমে আসবে। হ্যাঁ, এবং যখন সামনে, না তার চেয়ে বড় কথা ওখানে সবগুলোই ছেলে, সবগুলোই ছেলে, এবং এবং বেশিরভাগই আসলে পাকিস্তানি, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি, মানে এশিয়ান, আর নেপালি খুব কম আছে, হ্যাঁ এশিয়ান। তো তখন যখন একটা এশিয়ান মেয়ে নামে তখন মানে আমার মনে হয় কি চারিদিক দিয়ে মনে হয় কেউ আমাকে মানে এক্সরে করছে, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আমি খুবই অকওয়ার্ড ফিল করি, তো এই জন্য আমি হয়তো খাবার নেওয়ার জন্য আর টয়লেট যাওয়ার জন্য ছাড়া নামি না, মানে ট্যাক্সিতেই বসে থাকি সবসময়। আপনার পার্সোনাল লাইফে যদি আমি একটু আপনাকে বলতে বলি যে এরকম কোনো ইনসিডেন্ট কি আপনাকে ফেস করতে হয়েছে যে এটা তুমি পারবে না বা তোমার উচিত না করা, কারোর কাছ থেকে কখনো শুনতে হয়েছে কিনা, যেহেতু তুমি মেয়ে?
এরকম কোনো কথা? এটা তো মেলাটা নিয়েই শুনতে হয়েছে সবার কাছ থেকে যে এটা তুমি পারবে না। আমার আসলে জিদের থেকে আমি কোনো কিছু চিন্তা করি না অ্যাজ এ মেয়ে যে আমি কোনো কিছু করতে পারবো না। আমার কথা হচ্ছে যে যেটা আমার লাগবে, ডাজেন্ট ম্যাটার ছেলে না মেয়ে, ছেলে বললেই যে করতে পারবে মেয়ে বলেই করতে পারবে না এইটা আমি কখনোই মানি না। তো যখন কেউ কোনো কিছু আমাকে বলে করতে পারবে না সেটা আমি করে দেখাই, এটা হয়তো আমার একটা জিদ ঢুকে যায় এক ধরনের ভিতরে। হ্যাঁ, জিদ ঢুকে গেলে সেটা আমি করে দেবো। যেমন রিসেন্টলি আমার একজন ফ্রেন্ড আমাকে বলছে যে তুমি ল পড়ো, তুমি লয়ে খুব ভালো। তো আমি তখন আবার কানিতাকে সে ফোন করে বলছে, কানিতা বলছে ও কি ল পড়তে পারবে? তখন সে বলছে হয়তো প্রথমবার পারবে না, কিন্তু ওর মধ্যে যদি একবার জিদ ঢুকে যায় তখন সে ঠিকই পারবে। তার মানে আপনি আপনি যদি ল পড়তে চান, আমরা সবাই মিলে যদি ওনাকে একটু পোক করা শুরু করি যে না আসলে তুই পারবি না, ঠিক আছে, তাহলে তাহলে আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে উনি ব্যারিস্টার ব্যারিস্টার কিছু একটা হয়ে যাবে। কানিতা আপু, আপনার কি এরকম কোন জেন্ডার স্টেরিওটাইপ কখনো ফেস করতে হচ্ছে কিনা? আমি জানি দুজনের পরিপ্রেক্ষিত খুবই ডিফারেন্ট, ইটস বিন ভেরি, ইওর ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ, আপনার এখন পর্যন্ত সবকিছুতে আপনার ব্যাকআপ ফ্যামিলি থেকেও ছিল, হাজবেন্ড থেকেও আছে, সো এই ক্ষেত্রে তারপরেও আপনাকে কোনো এরকম জেন্ডার স্টিরিওটাইপ কথাবার্তা শুনতে হয়েছে কিনা? এটা শুনতে হয়নি কোনো মেয়েকে এই জীবনে, সেটা তো অবাস্তব। এই জন্যই আমি জানতে চাচ্ছি, কারণ অনেকে রিলেট করতে পারবে আমাদের এই কনভারসেশনটার সাথে। আসলে আমি তো ওই রকম একটু মানে পাত্তা টাত্তা মনে হয় কম দিই, হলেও বোধহয় খেয়াল করে শুনিনি, হয়েছে একদম শিওর আমি, কিংবা হলেও আমি খুব ডিলিট করতে জানি আর কি। রাইট, আমি বলি ডিলিট করে ফেলে। এই যে এই যে একটা একটা জিনিস একটু খেয়াল করো পিয়া, এই যে ওনাদের মানে স্বাভাবিকভাবে আমাদের মহিলাদেরকে যে জিনিসগুলো ফেস করতে হয়, ঠিক আছে, এটা কেউ বললে বিশ্বাসই করবে না যে কোনো মহিলার সাথে এই জিনিসটা হয়নি, প্রত্যেকটা মহিলার সাথে হয়। কিন্তু এই যে দেখো যে এই 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 ঘটনাগুলো ওনারা মানে কোনোভাবে ভুলে গেছেন বা কোনোভাবে ওইটাকে পাত্তা না দিতে শিখেছেন বা ওইটাকে ওভারকাম করতে শিখেছেন সেই জায়গাটা থেকে, দ্যাট ইজ ওয়াই ওনারা এখন স্বাবলম্বী। ঠিক আছে, এই এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে যদি এই এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো থেকে যদি বের হয়ে যেতে পারে কেউ, ঠিক আছে, দ্যাটস হোয়াট মেক দেম সাকসেসফুল। অ্যাবসলিউটলি। সো আমরা এখন চলে আসছি কালচার বায়াসে। বাঙালি মহিলার কালচার বায়াসও সহ্য করতে হয় তাদের। বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে সংসার করা, স্ত্রীরা স্বামীদের থেকে কম আয় করার, এটা একটা বাঞ্ছনীয় প্রেফারেবল যে মেয়েরা কম আয় করবে, এই সিচুয়েশনে এরকম কালচার বায়াস আপনাদের কী কী ফেস করতে হয়েছে, এসব কীভাবে আপনাদের এগিয়ে যেতে বাধাগ্রস্ত করে? এইটা এটা একটা বার্নিং ইস্যু বলে আমার মনে হয়, কারণ আপনাদের পার্টনার যারাই ছিলেন বা আছেন, হ্যাঁ, আপনারা এমন এমন পেশায় জড়িত আছেন, আপনারা তো নেসেসারিলি মনে হয় আপনাদের পার্টনারদের থেকে বেশি আয় করেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কোনো মানসিক দ্বন্দ্ব কাজ করে কি না? আমি একটা সংবাদ দিতে চাবো আসলে রেডিওর মাধ্যমে, যে যেসব ছেলেরা শুনছেন, আপনারা যদি একটু হেল্প করেন আপনাদের ওয়াইফকে, তাইলে আপনাদের সংসারটাই আসলে অনেক উপরে উঠবে। কিন্তু যখন একটা বউ বেশি ইনকাম করছে, সেটা নিয়ে যদি ইগো প্রবলেম শুরু হয় এবং সেটা কিন্তু হয় হয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, হয় 90% বাঙালি ছেলেদের হয়, হ্যাঁ, মানে 90% বাঙালি ছেলেদের হয়, এবং সেটার জন্য আসলে আমরা যারা সফল নারী তাদের আসলে বাইরে সফলতা থাকলেও 90% মহিলাদেরই সংসারে শান্তি নেই, এটা আমি মানে 100% বলতে পারি। কারণ কিন্তু যাদেরকে আপনারা দেখছেন যে আমরা যারা নারী, বিশেষ করে বাংলাদেশি মহিলারা, তারা যতটুকু সফল হয়েছেন, যদি তারা হাজবেন্ডের কাছ থেকে পুরো সাপোর্টটা পেতেন, তার থেকে অনেক বেশি তারা সফল হতে পারত। আচ্ছা, কারণ যখন একটা মেয়ে সফল হয় তাদের মধ্যে একসাথে কয়েকটা গুণ থাকে, সেটা হচ্ছে সাহসিকতা, ব্রেন এবং এনার্জি, এবং তাদের মধ্যে ওই গুণটা থাকে কিছু করার। তো যখন একটা হাজবেন্ড এটার মধ্যে এগিয়ে আসে এবং সাহস দেয় এবং চারিদিক দিয়ে সাপোর্ট করে, কোন রকম ইগো না দেখায়, কোন রকম আপসেট না হয়, তখন তখন ফ্যামিলিটা আসলে অনেক উপরে উঠতে পারে। যেমন একটা হাজবেন্ডের পিছনে, একটা হাজবেন্ড সফল হওয়ার পিছনে একটা নারীর হাত থাকে, ঠিক তেমনি আমি বলবো একটা নারীর সফল হতেও কিন্তু একটা হাজবেন্ডের হাত অবশ্যই থাকতে হয়। যদি আমরা যতটুকুই আগাইতে পারে কিন্তু থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের থাকে না। মানে যখন দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমরা পড়ি যে একটা নারী পুরুষের সফলতার পিছনে একটা নারীর হাত ছিল, আমরাও এটা বলতে চাই যে আমাদের সফলতার পিছনে আমাদের হাজবেন্ডের হাত।
খুবই ইম্পর্টেন্ট কথা এটা, খুবই ইম্পর্টেন্ট যে মহিলারাও এই জিনিসটা বলতে চান যে আমাদের সফলতার পিছনে আমার আমার পার্টনারের হাত ছিল। কিন্তু বাংলাদেশের ছেলেদের এতটা ইগো প্রবলেম শুরু হয় যে ওরা আসলে মানে সহ্যই করতে পারে না যে আমার 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 পার্টনার আমি হাজবেন্ডের কিংবা পার্টনারদের দোষ দিব না, কারণ ওনারাও মায়ের মতন ছোটবেলা থেকে দেখে আসতেছে ফ্যামিলিতে আসলে জামাই হচ্ছে সব, সেই করবে, সেই সমস্ত ক্রেডিটটা নিবে। তারা ওইটা সহ্য করতে পারে না যখন দেখে যে তাদের সামনে তাদের বউকে অন্য মানুষ আরো বেশি ভালো বলতেছে। আমি একটু আপনাকে এখানে থামিয়ে দিতে চাই, কারণ আনফরচুনেটলি আমাদের এটা আজকে 10th এপিসোড, আমরা একটু পরে রিভিউ করব আমাদের প্রত্যেকটা এপিসোড নিয়ে। আমাদের বেশিরভাগ ইন্টারভিউ যাদেরকে আমরা করেছি তারা মেল ফিগার ছিল, এবং এখানে খুব প্রমিনেন্ট কমিউনিটিতে সিগনিফিকেন্ট ফিগার হিসেবে তারা পরিচিত এক একজন। অনেক মানুষ তাদের ওয়াইফকে মেনশন করতে ভুলে গেছেন কিংবা সময় স্বল্পতার জন্য পারেননি, কিন্তু আমাদেরকে যখন একটা আমরা মহিলাদেরকে এই প্রশ্নটা করছি তখন তারা রিকোয়েস্ট করছে যে বাকিরা সবাই যাতে এরকম পরিবেশ মানে ক্রিয়েট করে তাদের ওয়াইফের জন্য, যে ওরা মানে ইটস লাইক মেয়েরা অনেক ডিফারেন্ট ছেলেদের তুলনায় এটা এটা বেরিয়ে আসছে এখান থেকে, ইউ নো, যে ইনফ্যাক্ট মহুয়া হক ওনার কথা যদি তুমি চিন্তা করো ওনার হাজবেন্ডের কথা দফায় দফায় বেরিয়ে আসছে ওনার মুখ থেকে, কিন্তু লাইক 90% ছেলে যেটা উনি বললো আমি মানে পুরুষরা স্বীকার করে না যে তারা আজকে যে যে পজিশনে আছেন, জন মার্টিন করেছেন, আমার মনে আছে অ্যাবসলিউটলি, এবং আনোয়ার আকাশও করেছেন, ওকে আমার ধারণা, কিন্তু বাকিরা দেয়ার হ্যাজ বিন ল্যাক অফ। না না আমার মনে হচ্ছে একই ফিল্ডে থাকলে, আপনি কি মৌসুমী মার্টিন উনার কথা বলছেন? হ্যাঁ, উনারা কিন্তু মোটামুটি একই সাথেই কাজ করছেন কম বেশি করে কিছুটা হলো। এখানে 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 হয় কি মানে আমাদের আমাদের সোসাইটিতে যারা কালচারালি ইনভলভ বলেছে যে 90% ছেলেদের কথা, আমি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আমি হয়তো বা সেই 10% মানে যখনই আমাদের তবু ইন্টারেস্ট একটু মিলে যাচ্ছে, যেমন ধরেন সত্যি কথা বলছি কিউএস কিন্তু আমি আছি, কিন্তু হ্যাঁ আমি রীতিমতো আমি ভারী কাজও করছি, ভারের কাজও করছি, হ্যাঁ, তো আমাকে অনেকে বলে তোমার তাই জিমে যেতে হয় না, তো যাই হোক, কিন্তু আমি 100% বলতে পারি পুরো 50-50 মি অ্যান্ড মাই পার্টনার, সে আমাকে সম্পূর্ণভাবেই সাহায্য করছে। তাই ঘুরে ফিরে দেখা যাবে যে আমাদের আর্নিংস নিয়ে কথাটা শুরু হয়েছিল, তা আমরা আবার সমান সমানই থাকছি কিন্তু, বা কাছাকাছিই থাকছি কিন্তু, খুব বেশি তারতম্য হচ্ছে না। এখন কোশ্চেনটা ছিল যাদের ক্ষেত্রে হয়ে যায় তারা ব্যাপারটাকে কীভাবে দেখেন, তো সেক্ষেত্রে শারমিন বলেছেন হয়তোবা এইভাবে দেখেন, কিন্তু হয়তোবা 10% যারা আছে তারা এখনও, আর এটা শিখার ব্যাপার আসলে, যে বারবার আপনিও বলছেন পিয়া বলছেন যে কালচারাল পার্সপেক্টিভটা শারমিনও মেনশন করেছেন যে কী দেখে ওরা বড় হয়েছে। যেমন আমরা আমরা আশা করতে পারি পরের জেনারেশনের ছেলেগুলো যেগুলো যাদের সাথে আমাদের মেয়েদের বিয়ে হবে হয়তো ওদের চিন্তাধারায় অনেকখানি মনে হচ্ছে আমার এখনই, কেন ওরা এখনই বলছে মা আমি রান্নাতে চাই, মা আমি বেক করতে চাই, লেট মি হেল্প ইউ, তো যেটা কল্পনাই করা যেত না একটা সময় আমাদের দেশে বাংলাদেশের ছেলে পেলে। হ্যাঁ, সো আমরা এখন এর পরে পরবর্তী ডিসকাশন টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে মহিলাদের প্রচুর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়, যেমন শুধুমাত্র আপনি মহিলা তাই আপনাকে কোনোভাবে সহায়তা করা থেকে বিরত থাকবে মানুষজন, এরকম একটা ডিসক্রিমিনেশন আমরা ফেস করে থাকি। ওয়াজি হাপু, আপনি এমন একটা ঘটনার শিকার হয়েছেন বলে আমার জানা আছে, সো যদি একটু আলোকপাত করতে বলছেন আপনি। এই যে ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশন মনে হয় আপনার সাথে হয়েছে, মানে এটা 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 আসলে একটা সিম্পল হেট্রেড, ঠিক আছে, যে মানে আমি ওকে হেল্প করব না কারণ ওমে, এটা তো মেলার ক্ষেত্রে হয়েছে। আমি এটা ক্ষেত্রে আপনি মনে করতে পাচ্ছেন আর মেয়ে হিসাবে আসলে মানে ধরুন আপনি 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 যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ঠিক আছে, মানে আপনাদের আপনাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে প্রত্যেকের মানে আপনাদের তো কি বলবো যে প্রত্যেকদিন আমরা আমরা তো একই কাজ করছি। হ্যাঁ, এই যে ধরেন আপনাদের আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, হ্যাঁ, ট্যাক্সিতে আমি এটা স্বীকার করব, আমি যখনই বিপদে পড়ছি সব ছেলেরা আগে আসছে, যেই পাশে ছিল তারা এসে আমাকে হেল্প করেছে। ওকে, ট্যাক্সিতে এটা হয়নি, মেলার ক্ষেত্রে এটা হয়েছে। মেলার ক্ষেত্রে সবাই আসলে ও ছেলেরা ভাবছে আমি করতেই পারবো না, এই জন্য তারা পাত্তাও দেয় নাই। আমার যেটা মনে হয় হয়তো বা আমি নেক্সট টাইমে করলে তারা হয়তো বা এবার হেল্প করবেন, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা একটা 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 ক্রুয়েল রিয়েলিটি, যে কোনো মেয়ে যে কোনো ফিল্ডে যখনই কিছু করার চেষ্টা করে আমার মনে হয় যে ছেলেরা সেটা দেখে আইদার আইদার এটা একটা জেলেসি অথবা এটা একটা হেট্রেড, যে কোনো কারণেই হোক, যে মানে একটা মেয়ে আমাদের ফিল্ডে মানে ভালো কিছু করে ফেলবে, যে তারা ধরেই নেয় যে
আমরা এটা অনেক বেটার করতে পারবো কিংবা এটা তাদের পক্ষে আমাদের মতো সাকসেসফুলি করা সম্ভব রাইট 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 না এটা তো আমার ক্ষেত্রে যেটা যে ট্যাক্সিতে ছেলেরা যেখানে 16 ঘন্টা কাজ করে আমি এখানে টানা 30-32 আওয়ার্স কাজ করছি এবং 7 দিনের মধ্যে 6 দিন করছি সো মানে আমার দুশমনও স্বীকার করবে যে আমি তাদের থেকে বেটার সো এটা আমার ক্ষেত্রে তারা বলতেই পারবে না এবং সেই জন্যই আমার মনে হয় কি যে এট দ্য এন্ড অফ দ্য ডে এই যে যখন দেখে যে একজন মহিলা এগিয়ে যাচ্ছে বা একজন মহিলা কাউকে পাত্তা দিচ্ছে না হ্যাঁ তখন ওই পাত্তা পাওয়ার দৌড়টা শুরু হয় ইগো প্রবলেম তারপরে সোসাইটি সবকিছু মিলায় তখন হাজবেন্ডের সাথে আসলে ক্ল্যাশটা লাগে মেয়েদের মেইনলি আর অফিস ওয়ার্ক তো আসলে আমি তেমন করিনি সো এই সম্বন্ধে আমি কোনো কিছু বলতে পারবো না আমি সব কথা একটা কথা বলবো ফেলে আসলে মেয়েরা সারা জীবন আমরা জানি অবলা নারী একটা কথা বলে অবলা নারী তো ওটা দেখে অভ্যস্ত মেয়েরা সাবমিসিভ নরম কোমল স্বভাবের হবে চুপচাপ থাকবে তো যখন মহিলারা এম্পাওয়ার্ড হয় নিজের রাইটটা সম্বন্ধে জানে কথা বলতে পারে মানে বোল ফুটে আর কি আমাদের ভাষায় বললে তখন কিন্তু একটা মেয়ে অন্যায় শুনে চুপ থাকে না She speaks out for her right. আর এটা যখনই শুরু হয় তখনই মনে হয় যে ওই স্টেরিওটাইপটাতে ওই গন্ডগোলটা ওখানে চলে তুমি কথা বলো কেন তুমি তো আরো একটা লেবেল আমাদের উপর বর্তায় সেটা হচ্ছে আমরা খুব ইমোশনাল আমরা সবকিছু খুব ইমোশনালি ডিসিশন নিই তুমি এটা করছো কারণ তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো কিন্তু জরিপ বলে সার্ভে বলে ছেলেরা বেশি ইমোশনাল মেয়েরা না রাইট সো যেমন ঝগড়া হচ্ছে তুমি ইমোশনাল তাই তুমি এই পয়েন্টগুলো আমাকে দেখাচ্ছো এটা হচ্ছে ব্ল্যাকমেইল এটা হচ্ছে ব্ল্যাকমেইল মানে আমাকে যদি কেউ এটা বলে তুমি ইমোশনাল তুমি এই তুমি আমাকে ডোন্ট ব্ল্যাকমেইল মি এটা এক ধরনের ব্ল্যাকমেইল করা হচ্ছে আমাকে আমরা ইজিলি কথা বলছি আমাদের মনের ভাব প্রকাশ করছি জোরে জোরে গলায় কথা বলছি এটা কেউ মানুষজন যেটা তুমি আপু বলছিলেন সেটা হচ্ছে এই যে নম্র ভদ্র মানে জানা মানে এটাই হচ্ছে আমাদের কল্পনায় মেয়ে মানুষ মানে কথা চুল কালচারাল বায়াসের মধ্যে পড়ে এক্স্যাক্টলি যখন এইটা যখন তারপরে কোনো একটা মেয়ে মুখ ফুটে কথা বলছে সে যদি জার্নালিস্ট হচ্ছে সে এটা করছে ওটা করছে তখন তাকে লেবেল করে দেওয়া হচ্ছে আমাদের জাতিগতভাবে আমরা না আসলে উই আর ইন বিল্ট উইথ বিং জাজমেন্টাল আমি চাই আর না চাই আমি জাজ করবই এটা আমাদের নিয়ম কিন্তু যখনই আমরা দেখছি যে আমি যদি জাজ না করি তাহলে কিন্তু জিনিসটাকে আমি নিরপেক্ষভাবে কিছু আমরা দেখতে পাই না ভালো মন্দ আমরা কোনটাকে বলি আমরা নোটিস করি যেটা সেটা নোটিস আর যখন নোটিস করার ওপরে আমি একটা লেভেল লাগিয়ে দিচ্ছি তখনই আমি জাজ করে ফেলছি আর আমাদের এটা সারাক্ষণই হচ্ছে আসলে আর তখনই ওই কালচারাল বায়াসটা বলেন যেটা বলেন ওটা হচ্ছে বাবা মেয়েটা তো মুখ চলে সাংঘাতিক সাংঘাতিক বাচাল মুখের উপরে কথা বলে একটা বেয়াদব মেয়ে হ্যাঁ ওকে শোনার কিছু নেই ওকে শোনার কিছু নেই পাত্তা দেওয়ার কিছু নেই এই সব আর কি এটা আমরা সচরাচর এটা শুনতাম আর কি আমি একটু মুখের মুখে কথা বলি আমি সেকেন্ড ছিলাম তো এই জন্য বড্ড শাসনও ছিল আমার তুমি বেশি মুখে মুখে কথা বলো আচ্ছা আমি আবার টপিকে নিয়ে আসছি আপনাদেরকে মহিলাদের প্রতিবন্ধকতা শেষ নেই অ্যাজ ইউ নো প্রেগনেন্সির জন্য ম্যারিটাল স্ট্যাটাসের জন্য বিবাহিত হলে একরকম অবিবাহিত হলে অবিবাহিত মা হলে কিংবা বিধবাদের জন্য এক এক রকম চ্যালেঞ্জ আপনাদের এরকম কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশি মহিলারা যারা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক যদি কিছু মন্তব্য এটা 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 আসলে একই প্রশ্ন দুইজন দুইজনকে আমরা আলাদা আলাদা ভাবে করব হ্যাঁ ঠিক আছে এবং এই প্রশ্নের মাধ্যমে আসলে আমরা ক্লোজিং এর দিকে একটু যেতে যাচ্ছি অ্যাবসলিউটলি ঠিক আছে আসলে বাইরে থেকে দেখে অস্ট্রেলিয়ার চিত্রটা যেরকম মনে হয় ঘরে ঘরে চিত্র কিন্তু সেরকম না আসলে হ্যাঁ মানে বাইরে বাংলাদেশ থেকে দেখে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে অস্ট্রেলিয়া অনেক উন্নত দেশ নারীরা অনেক এগিয়ে আছে এটা সেটা সব ঘরের চিত্রটা এরকম না আমাদের আমাদের অনেক নারী আমাদের বাংলাদেশি সোসাইটির বাংলাদেশি কমিউনিটির অনেক নারী এখনো প্রপার ওয়ার্ক ফোর্সে ঢুকতে পারেনি এখনো তার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট অ্যাবসলিউটলি ঠিক আছে এখনো তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় এখনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় নারীরা এখানে এখানে এখনো এমন এমন সব ব্যারিয়ার আছে যে সমস্ত ব্যারিয়ার ভেঙে যে কেউ বের হয়ে আসবে সেই ধরনের প্রপার সাপোর্ট পায় না আমার মনে হয় যে আপনারা যেহেতু আপনাদের নিজেদের নিজেদের ক্ষেত্রে সাপোর্ট পায় না এই কথাটা সত্যি না সাপোর্টের অপশন আছে খুঁজে নেয় না বাংলাদেশে নাও থেকে থাকে অস্ট্রেলিয়া তো ডেফিনেটলি আছে কিন্তু
আইদার তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না কিংবা তাদের বা তাদেরকে জানতেই দেওয়া হচ্ছে না তাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে বিভিন্ন প্রতিবন্ধকতা রাইট তো সেই ক্ষেত্রে মানে আপনারা যেহেতু নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন মানে যদি যদি আপনাদের নিজেদের জায়গায় ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠিতভাবে আমরা আমরা মেনশন করতে চাই আপনাদের কি কি সাজেশন হবে যারা এই ব্যারিয়ার গুলো ভাঙতে পারছেন না তাদের কি করা উচিত এই সাজেশন আই এম সরি আমি একটু পরে যেতে চাই আমি জানতে চাই যে এই যে ম্যারিটাল স্ট্যাটাস বিশেষ করে শারমিন আপু ইউ নো অ্যাজ আ সিঙ্গেল মম হোয়াট ওয়ার দোজ থিংস দ্যাট ইউ হ্যাভ ফেসড অ্যাজ চ্যালেঞ্জ কি কি চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হয়েছে অ্যাজ এ সিঙ্গেল মাদার ফার্স্টের তো ফার্স্ট অফ অল আমি অস্ট্রেলিয়া যখন আসছি তখন আমাকে বাচ্চা নিয়ে সার্ভাইভ করার জন্য যে চ্যালেঞ্জটা সেটা সম্মুখীন হতে হয়েছে আমি এটা বলবো সব মেয়েদেরকে যে কখনো আসলে ভয় পেয়ে পিছিয়ে থাকা যাবে না সামনে এগিয়ে যাওয়াটাই উচিত কারণ আপনি উষ্ঠা খেলেও যাতে সামনের দিকে উষ্ঠা খান জিনিসটা এরকম যে যতগুলোই বাধা আসছে আমি আমার সাহস এবং আমি আমার শক্তি দিয়ে কিংবা আমি কোনো সময় এটা চিন্তা করি না যে এই দরজাটা বন্ধ হয়ে গেছে এরপর আর কোনো দরজা নেই আমি সবসময়ই দরজা যেটা বন্ধ হয়ে গেছে আরেকটা দরজা খুঁজছি এবং যখন আরেকটা দরজা খুঁজছি তখন আগেরটার থেকে বেটারই পাইছি তো মহিলারা সবসময় চিন্তা করেন যে আমার কি হবে আমার হয়তো এরপর আর কিছুই নাই কিন্তু আসলে কথাটা সত্যি না যখন একটা জিনিস শেষ হয় তখন নেক্সট আরেকটা আসে এবং আগেরটার চেয়ে বেটার আসে এটাই সবার মাথায় রেখে সাহস দেখে এগিয়ে যাওয়াটাই আসলে মূল মন্ত্র সাহসটাই মেয়েদের জন্য সবচেয়ে বেশি কাজে আসে আমার কেন জানি মনে হচ্ছে আপনি অনেক ব্রড রাখছেন জিনিসটাকে উইচ ইজ ফাইন সো ইন স্পেসিফিক আপনার এই যে সিঙ্গেল মম হওয়ার জন্য এরকম কোনো স্পেসিফিক ঘটনা আপনার মনে পড়ছে না যেটার জন্য আপনাকে চ্যালেঞ্জ বোধ করেছেন আপনি সিঙ্গেল মাম হিসাবে যদি আপনি বলেন তাহলে তো আমি এই যে কাজ করে টাকা কামায় ছেলের ফাইনান্সিয়াল চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বিষয়টা হ্যাঁ হয় কি যে সিঙ্গেল মমদের জন্য সোসাইটি অনেক বেশি ছোট হয়ে যায় তাদের জন্য সোসাইটি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় হ্যাঁ সেটা তো হয় কিন্তু আমি আসলে পদে পদে আসলে আটকে যায় মহিলারা হ্যাঁ এটা তো অবশ্যই যেমন আমাদের সাথে সিঙ্গেল মহিলাদের সাথে আসলে কোনো ফ্যামিলি অতটা করে অ্যাটাচমেন্টে আসে না তারা ভয় পায় আরো যদি দেখতে একটু ভালো হয় তাহলে তো মেয়েরা আরো বেশি ভয় পায় কেন ভয় পায় আপু I actually want to know amar khub kharap lagche we've had this conversation over the phone ami jante chaacchi ami apnar theke ber kore niye aste chaacchi jehetu apnar ei poriprekhite aro mohila ache ebong apni jodi ajke mukh kholen tara janbe je ora eka noy apnar moto ora o eta face korche ebong apnio achen erokom aro ache na family te ekhon jodi apni shudhu mohila na and full family ta ashole single mohiladerke bhoy pay ওনারা ভাবে যে হ্যাঁ সিঙ্গেল মহিলা এটা হয়তো আমার হাজবেন্ডকে নিয়ে কিছু হবে কিছু আমি বলবো আমি 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 সূত্রটা 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 আমি ধরিয়ে দেই নাম্বার 1 সবাই মনে করে যে এর নিজের ক্যারেক্টার ঠিক ছিল না জন্য এর এর বিয়ে ভেঙে গেছে ঠিক আছে নাম্বার 2 সে যদি আমাদের ফ্যামিলিতে আসে ঠিক আছে তো সে যেহেতু এখন মানে একটা একটা কি বলবো যে একটা মুক্ত বিহঙ্গের মতো মানে একটা ছায়া ছেড়ে রাখা বাকি ঠিক আছে ফ্রি বার্ড সে সে আমার সংসারে ঝামেলা সৃষ্টি করতে পারে আমার হাজবেন্ড তার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে এবং সেই জন্য মানে ওই হাজবেন্ডের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে হ্যাঁ তাকে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হয় বা একটা লিমিট দিয়ে দেওয়া হয় ঘরে আসতে দেওয়া হয় না ফ্যামিলি ফ্যামিলির সাথে পরিচিত হতে দেওয়া হয় না নাও স্পিক আপ এখন কথা হচ্ছে যে মেয়েটার দোষের চেয়ে তাদের হাজবেন্ডের যে দোষ সেটা আসলে আসলে বেশি করে তাদের খেয়াল রাখা উচিত যেই হাজবেন্ডটা ভালো সেই হাজবেন্ড কিন্তু কখনোই আসবে না মানে আমি যেটা বলতে চাচ্ছি যে নারীদের বিশ্বাসটা রাখা উচিত নিজের হাজবেন্ডের উপর নাকি আরেকটা মানুষের উপরে যদি নিজের হাজবেন্ড ভালো হয় আমি একটু কাটবো এখানে নারীদের বিশ্বাস রাখা উচিত তার বন্ধুর উপরও বান্ধবীর উপরও যেমন সত্যি কথা বলতে গেলে আমার ঘর কিন্তু সিঙ্গেল উমেনদের অভয়ারণ্য সব সিঙ্গেল রাই আসে এন্ড আই এম ভেরি ওয়েল আই এম ভেরি হ্যাপি টু ওয়েলকাম দেম অল দ্য টাইম বাট ইউ আর अगेन দ্য 10% অফ দ্য পপুলেশন হ্যাঁ তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আপু যে এই মানে ইনক্লুড না করা কোনো কিছুতে আমি কিন্তু বলবো না যে এই চিন্তাধারা তো অমূলক কারণ আমরা জানি যেটা ছেলেদের মধ্যে ক্যারেক্টারই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা মেয়েদের থেকে
অবশ্যই জাজ করে ফেললো একটু হ্যাঁ জাজ করেই আমি বললাম জেনারেলাইজড কনভারসেশন হচ্ছে হ্যাঁ তো আমি সবাইকে নিয়ে বলছি তো এই জন্য যে আমি যেটা আমি আমার লাইফে করছি আমি আসলে এটা কেয়ার করি নাই যে কে আমার লাইফে আসছে কে আসছে না আমি আমার মতনই চলছি আমি সবাই সব মহিলাদের যারা সিঙ্গেল ওমেন তাদেরকে এটা বললাম বলতে চাই যে কান কথায় কান না দিতে নিজেদের মতন করে চলতে চলার পথে কানিতার মতন ভালো বন্ধু যারা এগিয়ে আসবে তাদের সাথেই চলতে খামাখা ওই এই পরিস্থিতি না পড়তে কারণ এটাতে অনেকে ডিপ্রেশনে চলে যায় অনেকে মানে কান্নাকাটি করে অনেকে নিজেকে খুব ছোট মনে করে করার কোনো দরকার নেই মানে নিজের মতন করে চলতে থাকতে এবং তখন যারা এসে কিনা তোমার ভালোটা দেখে তোমার দিকে এগিয়ে আসবে তাদের সাথে চলতে খামাখা অন্যদের চিন্তা করে নিজেকে ডিপ্রেশনে ফেলার কোনো মানে হয় না ওকে কানিতাপু সেম কোয়েশ্চেন আপনার দিকে যে এরকম কোনো কিছুর জন্য যেমন ম্যারিটাল স্ট্যাটাস কিংবা প্রেগন্যান্সি কিংবা ইউনো এনিথিং এর জন্য আপনাকে কখনো কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে কি একটা বলবো আমি প্রেগন্যান্সিতে আমার যখন 7 মান্থস প্রেগন্যান্ট আমি ডিসপেন্সিং টেকের কাজই করতাম যে ফার্মেসিতে এখানে অস্ট্রেলিয়াতেই ট্রাস্ট মি আই ওয়াজ গিভিং 100% আমি সব করেছি একদম ঠিক ছিল আমার যা যা জব ডেসক্রিপশন ছিল কিন্তু আমার যে ওনার ফার্মাসিস্ট ছিল তখন সে বলল তুমি আর এসো না আমি বললাম কেন আমি তো স্টিল অ্যাক্টিভ আমি তোমার সব করছি তোমার স্টক থেকে শুরু করে তোমার প্রেসক্রিপশন বানানো থেকে তোমার ওয়েস্টার প্যাক সব কিছু করছি তখন সে বলল যে দেখো তুমি প্রেগনেন্ট তুমি 7 মান্থস ইউ হ্যাভ গ্রোন বিগ আমি আমার তো কোনো সমস্যা হচ্ছে না ইটস ফাইন উইথ মি তখন সে আমাকে বলল আমি প্রেফার করব অন্য কাউকে নিতে একটা ছেলেকে নিতে একদম কিন্তু 100% আমার সাথে তাহলে হচ্ছে কিন্তু যে মহিলা এবং প্রেগনেন্ট বলে সে আমার তখন আমি বাধ্য হলাম আসলে কাজটা ছাড়তে তো আমার ওটা আসলে প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল আই ওয়াজ অ্যাক্টিভ অ্যান্ড আই ওয়াজ ফিলিং গুড আই ওয়াজ হেলথি ওয়াই নট তো আমার আমার ইচ্ছা ছিল হয়তো বা তারও 7-8 আরও আরও দু আরও এক দেড় মাস কাজ করে তারপর ছাড়তে তারপর আবার ব্যাক করতে সামহাও ওয়েন শি টোল্ড মি অর হি টোল্ড মি আমি কাজ তখন ছেড়ে দিলাম আর তখনই ওই যে ওই জায়গাটা তখনই বসে আমি চিন্তা করা শুরু করলাম আমি তো বসে থাকতে পারবো না আসলে অনেস্টলি স্পিকিং আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে আসে সে ছিল ডাক্তার তো তখন তারও পরীক্ষা টরীক্ষা দিতে হচ্ছে এখন ফিনান্সিয়াল হার্ডশিপটা কিন্তু শুরু হয় সেটেলমেন্টের সময় তো আমাদের একজনকে পড়তে হবে একজনকে আর্নিংসটা ভাবতে হবে তো আমি ভাবছিলাম আমার আমার আর্নিংসটা হচ্ছে ও পড়াশোনাটা করুক কিন্তু সেই মুহূর্তে একটা বেশ ভালো একটা ধাক্কা হয়ে গেল আসলে তখন আমি ঘরে বসে কিছু একটা করার চিন্তা করছিলাম তখনই আসলে কেটারিংটা দিয়ে শুরু করি আর কি আই ওয়াজ হেভি বিগ বাট আই ওয়াজ ওয়েইং বিগ প্যান্স অ্যান্ড কুকিং বিগ থিংস অ্যান্ড এভরিথিং আই ওয়াজ ডুইং এভরিথিং কেউ নেই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি নেই এখানে আমি নিজেই করছিলাম ওগুলো তো এটাই এইরকমই তখন ওই ভালো ডিসক্রিমিনেশনে পড়েছিলাম আমি আসলে এই প্রেগনেন্সির জন্য এনিওয়ে তো থিংস হ্যাপেন্স লাইক আই সেড এভরিথিং কামস ইন আ প্যাকেজ যখন আমরা মাইগ্রেশনের কথা ভাবি মাইগ্রেট করি একটা দেশে আমরা পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি আমরা প্রত্যেকে এই রুমে যতজন এই পুরা অস্ট্রেলিয়াতে যত ক্যাল কমিউনিটি আমরা সবাই ওটা করি আমাদের মতো আসলে সাহসী কিন্তু খুব কম কারণ আমরা সব ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিতে পারি নতুন করে শুরু করার জন্য তো সেই সাহস যারা আছে মনে করেন একবার যদি কেউ স্টেপ নিতে পারে বাকিটা কেন পারবে না পরিস্থিতিতে তাই সবই পারবে সবাই আসলে আমরা যাদের যে দুজন মহিলার সাথে কথা বলছিলাম তারা প্রচন্ড সাহসী এবং অনেক স্ট্রং মাল্টিটাস্ক করে ওরা মানে এগিয়ে চলেছে এবং দে আর রিয়েলি ইন্সপায়ারিং আমি একটা কোটেশন দিয়ে শেষ করতে চাই বিশ্বে আপনাদের অবদান কি যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনার যত ক্ষত সেগুলির দিকে মনোযোগ দিন যখন এই ক্ষতগুলো পূরণ করতে শিখবেন অন্যদের তা শিখাবেন সো আপনারা তাই করেছেন আজকে আপনাদের এই অসামান্য অবদানের এবং অনুপ্রেরণাগুলোর জন্য মানে অশেষ ধন্যবাদ যত মহিলা এই এপিসোড দেখছেন তারা অবশ্যই জানবেন যে তারা একা নন এইরকম চ্যালেঞ্জ তাদের সাথে আপনারাও ফেস করেছেন চাইলেই সাহায্য পাওয়া সম্ভব এবং করাটা সঠিক দরজায় নাড়তে হবে রাইট ফ্রেন্ড একটা গুড ফ্রেন্ড ক্যান চেঞ্জ এভরিথিং অ্যান্ড বাকিদের কথায় কান না দিয়ে যারা ট্রু উইল বিশ্বাস তাদেরকে চিনতে শিখুন রাইট এই সাপোর্টটা যারা পরিবার থেকে পায় না যারা পরিবার থেকে পায় তাদের তো খুব দে আর ভেরি লাকি বাট যারা পায় না তারা এরকম একটা ফ্রেন্ড পেলেই যথেষ্ট রাইট থ্যাংক ইউ এন্ড আই নো ইউ আর সেলফ মেড বাট ইউ নো দ্যাট ওয়ান সাপোর্ট ডাজ দ্য ট্রিক সো
থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। আমাদের পর্বটা এখানে আড্ডাবাজির সেগমেন্ট এখানে শেষ করছি। আমি জানি না শুভা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? না, আমি কি বলবো, আমি কি বলবো, আজকে আজকে উইমেন স্পেশাল পর্ব, ঠিক আছে, তোমরা কথাবার্তা বললে, বাট ঐক্যবদ্ধ হই, লিঙ্গ পক্ষপাত ভেদাভেদ বাদ দিয়ে নারী অধিকার এবং আরো ন্যায়সঙ্গত সমাজ নির্মাণের দিকে অগ্রসর হই। ঠিক আছে, তাহলে আপনারা আপনারা সবাই যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বাই বলে দেন, আমরা আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স এলাইভ 90.5 FM, আমরা ফেসবুক পেজেও আছি, আমাদের গান বাক্স পেজে, সেখানে আমাদের একটি লাইভ যাচ্ছে, সেটার ভিডিওর নিচে এতক্ষণ আমাদের এই দুজন ওমেন এন্টারপ্রেনার এবং এম্পাওয়ার্ড ওমেন তারা যা বললেন সেগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, ওনারাও সেগুলো গ্র্যাজুয়ালি হয়তো অ্যাটেন্ড করবেন। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতি নেওয়ার পরে আবার ফিরে আসছি এবং এর পরের সেগমেন্টে আমরা আমাদের এ পর্যন্ত যতগুলো পর্ব হয়েছে সেই সবগুলো পর্বকে রিভিউ করব। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। ডিয়ার লিসেনার্স, এখন থেকে প্রতি রবিবার সিডনি সময় বেলা 5টা থেকে 7টা FM 90.5 থেকে শুনতে পাবেন গান বাক্স লাইভ। আপনারা প্রোগ্রামটি অনলাইন এবং ফেসবুক লাইভ থেকেও শুনতে পারবেন। সো আর দেরি না করে কান রাখুন গান বাক্সতে, অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ গান বাক্স লাইভ 90.5 FM, কানেক্টিং বাংলাদেশি অস্ট্রেলিয়ানস। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত অস্ট্রেলিয়ার প্রাণের বৈশাখী মেলা প্রতি বছরের মতো এবারও থাকছে বিশাল আয়োজন, মঙ্গল শোভাযাত্রা, কনসার্ট, সাংস্কৃতিক আয়োজন, রকমারি স্টল, ফ্যাশন শো, ফায়ারওয়ার্কস। দেখা হচ্ছে 23 মার্চ ANZ স্টেডিয়ামে। তারিখটি মনে রাখবেন, 23 মার্চ ANZ স্টেডিয়াম, অলিম্পিক পার্ক। আপনি অবশ্যই আসছেন। Program sponsor. Do you miss Biltong, Borovoz, Omar Rusk's Pro Neutro Cream Soda? Biltong and Borovoz Rouse Hill or online to find items in... is a specialist in property management in residential in the Hills District. He prides himself on taking the stress out of property management and looking after your investment at a competitive rate. If you need property management, please call Sam Ramon from Cherry on 9980 9860. Station sponsor. GaanBaksho, a 24/7 online radio. ফিরে এলাম আমাদের রেডিও গান বাক্স এলাইভ 90.5 FM নিয়ে। আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স এলাইভ 90.5 এর রেডিওতে, সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে, যে পেজটির নাম হচ্ছে গান বাক্স, এবং সেখানে আমরা লাইভে আছি। আমরা এখন আমাদের যে গত 9টি পর্ব ছিল সেই গত 9টি পর্বের রিভিউ করব, অর্থাৎ আমরা জানব যে আমরা কী কী টার্গেট নিয়ে শুরু করেছিলাম, কেন শুরু করেছিলাম এবং কী কী পেরেছি, কী কী পারিনি। আমাদের কাছে মনে হয়েছে যে এই রিভিউ বিষয়টি করাটা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে আমাদের প্রথমত অডিয়েন্সের এনগেজমেন্ট দরকার, আমাদের নিজেদের সমালোচনা করা দরকার, যদি পজিটিভ কিছু করে থাকতে পারি আমরা সেই বিষয়টা যেমন একনলেজ করা দরকার যে হ্যাঁ আমরা কিছু করতে পেরেছি, যদি কিছু করতে না পেরে থাকি বা যদি আমাদের আরও ইম্প্রুভমেন্টের কোনো জায়গা থাকে অবশ্যই আছে, সেটা আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা পর্ব ধরে ধরে আগাবো এবং আমরা এটা প্রত্যেক 10th এপিসোডেই করতে চাই, যে যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়। রাইট রাইট, এই এই আমরা আমরা রিক্যাপ করে গত 9টা পর্ব একটা 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 করে এসে আমরা আমরা দেখব যে ওই পর্বে, ওই পার্টিকুলার পর্বে আমাদের অর্জনটুকু কি ছিল এবং আমরা কি করতে পারি, কি ল্যাকিং ছিল। রাইট রাইট, পর্ব 1 থেকে আমরা শুরু করি। ওকে, সো কমিউনিটির সিনিয়র মোস্ট দুইজনকে পাওয়া আসলে আমাদের খুবই সৌভাগ্যের একটা ব্যাপার ছিল। সো নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে আরো অনেক কিছু আমরা জানতে পারতাম যেটা সময় স্বল্পতার জন্য পারিনি। মহুয়া হক SBS রেডিওর প্রথম বাংলাদেশি প্রোগ্রাম এর ব্রডকাস্টার ছিলেন এবং 12 বছর কর্মরত ছিলেন এই কাজে। মানে আমাদের প্রোগ্রামে ওনাকে ফার্স্ট গেস্ট হিসেবে পাওয়াটা একটা খুবই ফার্স্ট গেস্ট হিসেবে মানে ওনাদের মতো ইতিহাসের দুজন সাক্ষীকে পাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। এবং
আমাদের সৌভাগ্য যে মহুয়া হক উনি কিন্তু অসুস্থ, উনি একজন ক্যান্সার সার্ভাইভার এবং এখনো সম্ভবত ওনার চিকিৎসা চলছে, বয়সও হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই অসুস্থতা সংক্রান্ত কারণেই উনি কিছু কিছু ইতিহাস হয়তো উনি বিস্মরণ হয়েছেন, ঠিক মতো ওনার মনে নেই বিষয়টা। পরে আমরা কমিউনিটির বিভিন্ন জনদের সাথে কথা বলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে ওনার ইনফরমেশনে কিছু গ্যাপ ছিল। গ্যাপটা ছিল হচ্ছে যে উনি বলেছিলেন যে উজ্জ্বল হক সাহেব মারা যাওয়ার পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনে ভাঙন ধরেছিল, উনি বাংলাদেশ থেকে ফিরে এসে দেখলেন হ্যাঁ যে অ্যাসোসিয়েশনে ভাঙন ধরেছে। এটা হয়নি আসলে, হয়েছিল যেটা সেটা হচ্ছে যে উজ্জ্বল হক সাহেব এখানে থাকা অবস্থাতেই আমরা যেটা পরে শামীম আঙ্কেল সাহেবের যে পর্বটি ছিল আমাদের এপিসোড 8 শেখ শামীমের যে পর্বটি ছিল সেখানে আমরা জানতে পারি যে উজ্জ্বল হক সাহেব জীবিত থাকা অবস্থাতেই তাকে বাদ দিয়ে হ্যাঁ আমাদের কমিউনিটির লোকজন অন্যান্য সংগঠনের দিকে তারা যাত্রা করা শুরু করেছিল এই বিষয়টি। তারপরও প্রথম পর্ব হিসাবে আমাদেরই আসলে অনেক জড়তা ছিল, আমারও প্রচুর জড়তা ছিল, মানে ইনফ্যাক্ট আমাদের সবারই জড়তা ছিল, ঠিক আছে। আমরা নতুন ওই জিনিসটা শুরু করেছিলাম, তারপরও আমরা নতুন শুরু করি আর পুরাতন হিসেবে শুরু করি, আমরা যেহেতু 100% সবসময় দিতে চাই ওই জড়তাটুকুর জন্য আমাদের ক্ষমা চাই নিতে হবে। পরে পরে পর্বগুলোতে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে চলে আসি, আমাদের গেস্ট ছিলেন সাকিব ইফতেকার এবং জন মার্টিন, দুজনেই ইন্ডিভিজুয়ালি অনেক বেশি সময় ডিজার্ভ করতেন। এখান থেকেই মূলত আমরা দুজন গেস্টের জায়গায় একজন গেস্টের আইডিয়া জেনারেট করেছি, যেটা আমাদের পরের পর্বগুলোতে দেখা গেছে। হ্যাঁ, তারপরে দুই পর্ব ধরে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স সেগমেন্টের আমরা এই পর্বেও সময়ের অভাবে ঠিকমতো শেষ করতে পারিনি আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আলোচনা, যেটা দিন বদলের পালাতে যেটা ছিল। অবশ্যই এর জন্য আমরা পরে আমাদের ওয়েবসাইটে ডোমেস্টিক ভায়োলেন্সের আলাদা একটা সেকশন রেখেছি যাতে সবার হেল্প হয়। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা এ ধরনের আরো অনেক সোশ্যাল ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। এই যে দিন বদলের পালা, এই সেগমেন্ট সম্পর্কে আমরা আমাদের রিভিউয়ের একেবারে লাস্টে গিয়ে আরো কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো যদি আপনারা শুনতে চান আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি পর্ব তিনে আমরা কি দেখতে পেয়েছিলাম। আচ্ছা, আমাদের সাথে ছিলেন আনিসুর রহমান আঙ্কেল এবং উদয়শঙ্কর বড়ুয়া, যিনি ইজ ওয়েল নোন অ্যাজ বড়ুয়াদা। উনি আনিসুর রহমান আঙ্কেল এক্সপ্লেইন মানে উনি একটা টাইমলাইন এক্সপ্লেইন করেছিলেন, কমিউনিটি টাইমলাইন একটা এক্সপ্লেইন করেছিলেন একদম বার্ডস আই ভিউ থেকে, একের পর এক উনি খুব সুন্দর করে ভদ্রলোক কিন্তু চমৎকার কথা বলেন। সাধারণত কোনো অনুষ্ঠানে ওনাকে প্রেজেন্ট করতে দেখা যায় না খুব একটা, উনি প্রশ্ন করেন সবাই উত্তর দেয়। হ্যাঁ, উনি প্রশ্ন করেন সবাই উত্তর দেয়, কিন্তু এই জায়গায় আমরা ওনাকে প্রশ্ন করতে পেরেছি এবং উনি খুব সুন্দর করে টাইমলাইনটা তুলে ধরেছেন আমাদের সামনে। এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, কারণ আনিসুর রহমান সাহেবকে আসলে সব জায়গায় পাওয়া যায় না, উনি সব জায়গাতে আছেন কিন্তু উনি কি দেখেছেন, ঠিক আছে, ওনার ইয়েটা কি, মানে উনি যে বিগার পিকচারটা ড্র করছেন সেই পিকচারটা কিরকম, সেটা আমাদের অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম। এরপরে এটা 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 মানে সিরিয়াস একটা বিষয়, এই বিষয়ে যদি এখন আমরা রেডিওতে আবার ইয়ে করতে যাই, কথা বলতে যাই, এই বিষয়গুলোকে মাঝে মাঝে টুইস্ট করা হয়, বিভিন্ন বক্তব্যকে টুইস্ট করা হয়। অ্যাবসলিউটলি কি করা হয়েছে সেটা হচ্ছে যে উদয় বড়ুয়া ধর্মের কারণে বিভিন্ন জায়গায় নেগলেক্টেড হয়েছেন। এই বিষয়টা আসলে আমরা হয় কি যে একটা অনুষ্ঠানে যখন প্রিপারেশন নেওয়া হয় তখন আমরা আমাদের গেস্টদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন বিষয় জানতে পারি, এবং তখনই আমাদের সামনে বিভিন্ন ধরনের ব্যারিয়ার চলে আসে যে আমি এই বিষয়টি বলতে চাই এবং আমি এই বিষয়টি বলতে চাই না, বা বললেও মানে রেখে ঢেকে বলতে চাই, রেখে ঢেকে, হ্যাঁ, যেটা মানুষের কাছে কতখানি মেক সেন্স করবে আলটিমেটলি এবং 100% এর মধ্যে হয়তো 50% বেরিয়ে আসবে বা তারও কম, ইট বিকামস ভেরি চ্যালেঞ্জিং আমাদের জন্য, তাই না? রাইট। তো উদয় বড়ুয়া যে তিনি ধর্মের জায়গায় বিভিন্ন ধর্মের কারণে বিভিন্ন জায়গায় তিনি নেগলেক্টেড হয়েছেন, পাবলিকলি হয়তো উনি এগুলো বলতে চাননি, তবে ধারণা করা যায় যে ওনার ভিতরে সেই অপ্রাপ্তিটা আছে, কথা বলতে বলতে কিন্তু এক পর্যায়ে এটা চলে এসেছিল বাইরে। হ্যাঁ, তো অনেকেই প্রকাশে অনেক কিছু বলতে চান না, এটা বের করে নিয়ে আসতে পারাটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা আমরা আমাদের এপিসোড 3 থেকে শিখেছি। আমরা আশা করব যে বাঙালি কমিউনিটির আমরা যাদেরকেই ইনভাইট করি বা যারাই আমাদের সাথে কথা বলেন, ঠিক আছে, আপনারা স্পিক আপ করুন। আমাদের হ্যাঁ ছোট কমিউনিটি হতে পারে, আমাদের অনেক ধরনের ব্যারিয়ার থাকতে পারে, আমরা একটা সোসাইটির মধ্যে যেহেতু বসবাস করি এখানে থাকতে গিয়ে অনেকের মন রক্ষা করে আমাদের চলতে হয়, তারপরও যদি সৎসাহস থাকে এবং আপনারা যদি বলতে চান কোনো কিছু যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা হুইসেল ব্লোয়িং এর মতো একটা ব্যাপার যে আমি সামনে এসে বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে এখানে যেটা হয়েছে সেই জিনিসটা ইনজাস্টিস অথবা এখানে যেটা হয়েছে সেটা ঠিক নয়, তাহলে গান বাক্স আপনাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। ইউ আর ফ্রি টু স্পিক আপ anything and everything you want. ঠিক আছে, 4 নম্বর পর্বে আমরা কি কি ফোর্থ এপিসোডে আমাদের সাথে ছিলেন সালেহিন স্বপন ভাই, উনি অনেক সাহস দেখিয়েছেন, ওনার ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি গায়িকা মিলা পরিচালক রেডওয়ান রনি
এবং সুমাইয়া শিমুর ব্যাপারে বেশ কিছু অভিযোগ উনি করেছেন আমাদের এই পর্বে। সো এই বিষয়টা বেশ পজিটিভ, কাদা ছোড়াছুড়ি আমরা সমর্থন করি না, কিন্তু কারো কোনো ভ্যালিড রিজন থাকলে সেই অভিযোগ তিনি করতেই পারেন। এই একটা জায়গায় সালেহীন স্বপন সাকসেসফুল যে তিনি তার যা বলার ছিল এক্স্যাক্টলি সেটাই বলেছেন। রাইট, এক্স্যাক্টলি। তো এই এই সাহসিকতাটা আসলে মানে প্রশংসার দাবিদার। বাট দেন এগেইন মানে হয়তো তার সেই ফিল্ডটা ছিল, কারণ যাদের সম্পর্কে উনি সমালোচনা করেছেন তারা তো আসলে অস্ট্রেলিয়াতে থাকেন না, তারা থাকেন বাংলাদেশে। তারপরেও মানে যেহেতু উনি বাংলাদেশের মিডিয়ার সাথেও জড়িত, শুনুন, সবাই পপুলার থাকতে চায়, সবাই সবার সাথে লিয়াজম মেইনটেইন করতে চায়, কেউই কাউকে মানে কোনো মিডিয়াতে খারাপ মানে ফিল করাতে চায় না, যদি কেউ পাচ্ছে শুনে ফেলে, ইউ নো। বাট ইন দিস কেস সালেহীন স্বপন উনি একেবারে নাম উল্লেখ করে বলে দিয়েছেন, হ্যাঁ, ইনডাইরেক্টলিও বলেছেন, রাইট, হ্যাঁ, রাইট। মানে ওনার ওনার এই গাটসটা ছিল যে হ্যাঁ ঠিক আছে যে উনি নাম উল্লেখ করে বলতে পেরেছেন। ওকে, তো পর্ব পাঁচে চলে যাচ্ছি। পর্ব পাঁচ থেকে আমরা কি জানতে পারি? পর্ব পাঁচ থেকে আসলে কিছু জানার ছিল না। পর্ব পাঁচ আমাদের ওইটা একটা গোল্ডেন এপিসোড ছিল, এবং মানে ওনাকে পাওয়া যায় না, ওনাকে পাওয়া যায় না মানে হচ্ছে উনি ফিউ অফ দ্য ভেরি এক্সক্লুসিভ পিপল হিয়ার উই হ্যাভ, মানে সিডনির বাংলা কমিউনিটিতে আসলে প্রাতঃস্মরণীয় লোকজন সেরকম নেই, স্বীকার করতে হচ্ছে। যদি একজন থাকেন তাহলে সেটা সিরাজুল সালেকিন। হ্যাঁ, সিরাজুল সালেকিন আঙ্কেলের ইন্টারভিউ was one of the best episode আমাদের এখানে, আমি definitely বলবো। এটা মানে এক্সপেরিয়েন্স এর দিক থেকেও যদি দেখো, ঠিক আছে, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স, অ্যাবসলিউটলি, ঠিক আছে। আমরা ওনার লেভেল পর্যন্ত মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাতে হয় কাউকে ইন্টারভিউ করার জন্য বা কারোর সাথে কথা বলার জন্য। হ্যাঁ, একটা রেডিও স্টেশন দাঁড়া করিয়ে দেয়া এবং মানে সেখানে র্যান্ডম কোনো এক্স ওয়াই জি টম ডিক এন্ড হ্যারিকে নিয়ে এসে জিজ্ঞাসা করা যে ভাই আপনার প্রিয় রং কি, ঠিক আছে, This is not interview. ওই সিরাজুল সালেকিন লেভেলের লোকজনের সাথে কথা বলার জন্য যে পরিমাণ পড়াশোনা করা লাগে, যে পরিমাণ রিসার্চ করা লাগে, যে পরিমাণ গুগল করা লাগে, যে পরিমাণ বইপত্র পড়া লাগে, হ্যাঁ, ওইটুক এফোর্ড আমার মনে হয় না মানে আমি আসলে গান বাক্সের সাথে জড়িত বা এটা আমাদের রেডিও এই জন্য আমরা বলছি বিষয়টা সেরকম না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কম্পেয়ার করে দেখা যেতে পারে যে কারা ইন্টারভিউ করে বা কারা এই মানে অতিথিদের সাথে কথা বলেন, ঠিক আছে, কোন লেভেলের কথাবার্তা হয়, কি ধরনের ওয়েটের কথাবার্তা হয়, এই বিষয়গুলো আমার মনে হয় যে এগুলো মেজার করে দেখার একটা সুযোগ রাখা উচিত। এবং এই পর্বগুলোতে মানে আমাদের এভরি টেন্থ এপিসোডে আমরা এই জিনিসটা মেজার করে দেখিয়ে দিব যে আমরা আসলে কী কী পেরেছিলাম, কী ধরনের ইন্টারভিউ হয়েছিল, এবং ওইটা আমাদের সাকসেসফুল এপিসোডগুলোর মধ্যে একটা। এটা আমাদের একটা গোল্ডেন শো, আমাদের সৌভাগ্য যে তিনি আগ্রহ প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের কাজ নিয়ে আমাদের সাথে আরও কিছু শো করার ব্যাপারে। তো আঙ্কেল একজন জীবন্ত ইতিহাস এবং এত গল্প ওনার কাছে যেগুলো দিয়ে হয়তো একটি রেডিও স্টেশন একাই চলতে পারে। মানে উনি মানে উনি গানের ওনার মানে গলা যেরকম, ওনার নলেজ, ওনার মানে আব্বার ইতিহাস এবং গানের স্টক, মানে স্টক ডেফিনেটলি প্রত্যেক সিচুয়েশনের সাথে উনি একটা গান রিলেট করতে পারেন। প্রত্যেক সিচুয়েশনে উনি মানে ওনার পর্বটা তো আমরা দেখেছি, ঠিক আছে, উনি কথা বলছেন, কথা বলতে বলতে ওই কথা থেকেই গান শুরু করে দিলেন, ঠিক আছে, এবং নলেজ, হ্যাঁ, নলেজ এবং সাথে আরো একটা বিষয়, উনি কিন্তু ওনার যে গানগুলো সেগুলো হারমোনিয়াম বাজিয়ে গিয়েছেন। আমাদের স্টুডিওতে আমরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছোট করে হলো আমরা সেটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, সেটা ওনার জন্যই সম্ভব হয়েছিল। স্যার, আমরা খুবই খুশি হব যদি ওনাকে আবারও আমরা আনতে পারি, এবং আমাদের অডিয়েন্সরাও কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে সিরাজুল সালেকিনকে তারা আরো একবার চান। সেই আমাদের অডিয়েন্সের ইনভলভমেন্ট ছিল সবচেয়ে বেশি এই এপিসোডে, প্রচুর কমেন্ট, প্রচুর প্রশংসা পেয়েছি আমরা। সো পুরোটাই ওনার প্রাপ্য, ডেফিনেটলি, কারণ উনি আসলে একা হাতে ওই অনুষ্ঠান ওই পর্বটা উনি পুরোপুরি টেনেছেন। আমরা ওনার সামনে মানে জাস্ট বসেছিলাম আসলে, মুগ্ধ হয়ে শুনছিলাম আমরা যে কি বলছেন ভদ্রলোক। ৬ নম্বর পর্বতে চলে যাই আমরা। কমিউনিটি কালচারাল এবং পলিটিক্যাল স্টারদের থেকে বের হয়ে বিজনেস বা এন্টারপ্রেনারশিপ ভিত্তিক গেস্ট ইনভিটেশন আমরা এই পর্বেই প্রথম করি। সো হারুন রশিদ এবং সাইফুল কাজীকে আমরা এই পর্বে ইন্টারভিউ করি। হ্যাঁ, তো হারুন রশিদ আর সাইফুল কাজীকে নিয়ে যে একটা পর্ব করা যায় এই সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছিলাম আমাদেরই দর্শক মাহমুদুল হাসান তুষারের কাছ থেকে। এই জিনিসটাই আসলে আমাদের দরকার যে অডিয়েন্স এনগেজমেন্ট, আমরা চাই অডিয়েন্স আমাদের আইডিয়া দিক যে তারা কি শুনতে চায়, অডিয়েন্সের কাছ থেকে আসুক, তারা কাকে কাকে এখানে দেখতে চায়, আমরা কাকে ইনভাইট করতে পারি বা আমরা কোন টপিক নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এই যে এখন আমরা এই যে এই রিভিউটা করছি, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স
90.5 FM এ, ফেসবুকে আমাদের পেজে যে লাইভটি যাচ্ছে এখন, এখানে আমাদের কোনো পর্ব সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে ওই পর্বে আমরা কিছু করতে পেরেছিলাম, যদি আপনাদের মনে হয় যে কোনো কিছুই পারিনি, দ্যাটস অলসো ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সামনের কোনো পর্বে আমরা সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। বাট আমাদেরকে জানান আপনার কোনো আইডিয়ার কথা, আমাদেরকে জানান এই যে এই পর্বতে আমরা এই পর্বটা আমাদের একজন দর্শকের কাছ থেকে আইডিয়া নিয়েছিলাম, সেই আইডিয়াটা নিয়ে আমরা করেছি। এবং এই এপিসোড সম্পর্কে আমরা একটু টেন্স ছিলাম যে পাবলিক এগ্রিকালচার নিয়ে আগ্রহী হবে কিনা। আমাদের অবাক করে দিয়ে এই পর্ব প্রচুর মানুষ দেখেছেন এবং অনেক কমেন্ট পেয়েছি আমরা, আমাদের গেস্টদের ধন্যবাদ, তারা অডিয়েন্সের সবগুলো প্রশ্নের উত্তর, তারা মানে আসলে উনি এগ্রিকালচারের সাথে জড়িত এবং ব্যাকইয়ার্ডে উনি বাগান করেছেন, সাইফুল কাজী ভাই, তারপর আমাদের হারুন রশিদ ভাই ছিলেন, তিনি একটি ফার্মাসিস্ট। খুব পজিটিভ একটা জিনিস হচ্ছে ওরা চায় যে অন্যরা করুক জিনিসটা, ওরা যে নিজেরা করছে তার জন্য যে ওনাদের কোনো ক্ষতি হবে বা কিছু এরকম ওনারা চিন্তা করেন না। ওনারা একদম খুব উদার, সবাই জানতে চেয়েছে যে ভাই আমি এই গাছটা কিভাবে লাগাবো, এখানে কি করতে হবে, ঠিক আছে, এখানে সাজেশন দেন। ওনারা প্রত্যেককে একেবারে ধরে ধরে না হলেও এখানে 50টা কমেন্ট ছিল, হ্যাঁ, এবং 50টা আলাদা আলাদা কমেন্ট, 50টা আলাদা গাছ, সেই 50টা আলাদা গাছের 50টা আলাদা টেকনিক ওনারা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে কিন্তু অ্যাটেন্ড করেছেন। আমরা আসলে 7th পর্বে চলে যাচ্ছি। আনোয়ার আকাশের দুর্ভাগ্য, কাজ করেছেন অনেক, সেই তুলনায় রেকগনিশন পাননি, তার একটা কারণ হতে পারে যে তিনি কাজ করেছেন ঠিকই কিন্তু রেজাল্ট হাতে হাতে দেখা দেয়নি। রেজাল্ট হাতে হাতে দেখা যায়নি মানে কি, উনি যে কাজগুলো করেছেন আসলে যে কোনো কিছু মানে বস্তুগত যে কোনো জিনিসের রেজাল্ট যেমন হাতে হাতে পাওয়া যায়, একটা কালচারালি কোনো কিছুতে ইনভলভ হলে সেটার আসলে প্রভাবটা কী বা সোসাইটিতে আসলেও সেই প্রভাব মানে সেই জিনিসটা প্রভাব ফেলছে কি না। যেমন এই যে আমরা এই এই রেডিওটা যে চালাচ্ছি, এই রেডিওর কি আসলে সোশ্যালি কোনো প্রভাব আছে, এই জিনিসটা একদম হাতে হাতে মানে মেজার করে দেখা যাবে না। হ্যাঁ, বা এক্ষুনি আমি যদি রাস্তায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করি যে ভাই গান বাক্স আপনার জীবনে কি প্রভাব ফেলেছে, ওটা হাতে হাতে পাওয়া যাবে না। এবং সেটাই আনোয়ার আকাশের সমস্যা হয়ে গেছে যে উনি এমন সব জিনিসের সাথে জড়িত ছিলেন, হ্যাঁ, যেটার প্রভাব আমরা ইন দ্য লং রানে গিয়ে পাবো, ইন দ্য লং রানে গিয়ে আমরা মেজার করতে পারবো। উনি একটা গাছ লাগিয়েছেন, এই গাছের ফল আজকে খাওয়া যাবে না, তো যেটা হয়েছে সম্ভবত কমিউনিটি বুঝতে পারছে না যে এই ধরনের লোক কমিউনিটিতে কতখানি দরকার। রাইট, যেসব কাজ অ্যাক্টিভলি ইনকাম জেনারেট করে না সেসব যে একটা পজিটিভ মা মারা গেছিলেন মুক্তিযুদ্ধের সময়, এবং সেই সেই গল্প করতে গিয়ে উনি বিভিন্ন ধরনের মেন্টাল ট্রমার মধ্যে ছিলেন বা আছেন, এই এই জিনিসগুলো ওনার সাথে কথা বললে বোঝা যায়। হ্যাঁ, যাই হোক, আমরা পর্ব 8-এর দিকে চলে যাচ্ছি, আসলে সময় একেবারেই নেই, এই রিভিউটাও আমরা বেশ 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 ছোট করে আনছি। শেখ শামিম ছিলেন আমাদের 8 নম্বর পর্বের গেস্ট। তো শেখ শামিমের পলিটিক্যাল কানেকশন সম্ভবত বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি, যেহেতু তিনি ডাইরেক্টলি শেখ পরিবারের সাথে জড়িত, এটা নিয়ে কথা বলা যেত। কিন্তু আমরা স্ট্রংলি আমাদের গান বাক্স এবং অ্যালাইভ FM এর পলিসি অনুসরণ করে পলিটিক্যাল আলোচনা থেকে দূরে থেকেছি। শেখ শামিমকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারিনি, যেমন সামনে AMZ স্টেডিয়াম ভেঙে ফেলার একটা কথা চলছে, হ্যাঁ, কারণ এই এই স্টেডিয়ামটা অ্যাক্টিভলি খুব একটা ইনকাম জেনারেট করতে পারছে না, বরং এটার মেইনটেন্সের পিছনে গভর্নমেন্টের অনেক খরচ হয়ে যাচ্ছে। তো এই এই স্টেডিয়ামটা যদি ভেঙে ফেলা হয় তাহলে এই AMZ স্টেডিয়ামে যে মেলাটা হচ্ছে সেই মেলাটার ভবিষ্যৎ কি। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে কমিউনিটির মেলাগুলোতে কাউন্সিলরদের অংশগ্রহণ প্রসঙ্গে, এটা মানে রিসেন্টলি একটা বিতর্ক সৃষ্টি করেছে যে কাউন্সিলরদের অংশগ্রহণ প্রসঙ্গে আমাদের আলোচনায় কাউন্সিলরদের কেউ কেউ মানে আমাদের আলোচনায় আমরা শেখ শামিমের সাথে যে আলোচনা করেছি সেই আলোচনায় আমাদের কমিউনিটির এই কাউন্সিলরদের কেউ কেউ আহত হয়েছেন, সেটা আমরা জানতে পেরেছি। তো যেহেতু গান বাক্স একটা নিউট্রাল প্ল্যাটফর্ম, তাই আমরা কাউন্সিলরদের মধ্যে থেকে যারা মেলার আয়োজক তাদের মতামত জানতে চাই। এখানে আহত নিহত হওয়ার কিছু নেই, শেখ শামিম তার বক্তব্য দিয়েছেন, কাউন্সিলররা তাদের বক্তব্য দিবেন, দুটো আলাদা মত পাশাপাশি চলবে এবং কেউ কাউকে বাধা দেবে না, এটাই হচ্ছে একটা ভালো সিভিলাইজেশনের বৈশিষ্ট্য। এক্স্যাক্টলি। সো চলে যাচ্ছি পর্ব 9, সো দ্যাট ওয়াজ আমাদের লাস্ট এপিসোড। অস্ট্রেলিয়াতে সবাই সবকিছুর সাথে জড়িত হতে চায়, যিনি নাটক করেন, তিনি কবিতা আবৃত্তি করেন, তিনি মেলা করেন, তিনি লেখালেখি করেন, তিনি সাংবাদিক আবার তিনি কবি। এই করতে গিয়ে অনেকেই মাখিয়ে ফেলেছেন, ফাইনালি কিছুই করতে পারেননি। শাহিন শাহনাজের স্পেশালিটি হলো তিনি শুধু এবং শুধুমাত্র নাটকই করেছেন, আর কিছু করেননি। তিনি নিজেই বলেছেন যে তিনি আর বিশেষ কিছু সম্পর্কে জানেন না, এই সততাটা ভালো জিনিস। এই পর্বে আমরা তার দুই ধরনের পারফর্মিং আর্টস শুনতে পেরেছি, এটা আমাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তো এই ছিল আমাদের 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 9টা পর্বের রিভিউ। এছাড়াও আমরা আমাদের দিন বদলের পালাতে আমরা আরেকটু রেগুলার হওয়ার চেষ্টা করব।
আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই যে এই এই এপিসোডে এসে আমরা আসলে সময় স্বল্পতার একটা একটা কি বলবো একটা গোলক ধাঁধায় পড়ে গেলাম। কোনো সমস্যা নেই, আমরা পরের পর্বে সেটা আবার রেক্টিফাই করার চেষ্টা করব। আগামী সপ্তাহে আমাদেরকে একই দিনে অর্থাৎ রবিবারে আবার শুনতে পাবেন সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আর যে পিয়া ছিল এতক্ষণ আপনাদের সাথে, আমি ছিলাম আর যে শুভ, আবার আপনারা শুনতে পাবেন আগামী রবিবারে আমাদেরকে রেডিও গান বাক্স অ্যালাইভ। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, সাইনিং অফ, রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM, কানেক্টিং বাংলাদেশি অস্ট্রেলিয়ান্স। And now on Alive 90.5, here's the latest news brought to you by Pace, transforming places since